হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শ্রেয়সী আছো? শ্রেয়সী, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শ্রেয়সী, 6টা বাজে, ম্যাম হ্যাঁ, এসে গেছে। ম্যাম এসে গেছেন, দেখো তো আমি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ম্যাডাম আমি আছি, মধুমিতা, আমি আছি। ওকে 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 ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হুম হুম শুভ সন্ধ্যা। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানাই। আজ আমাদের এই আন্তঃবিভাগীয় আলোচনা চক্রে উপস্থিত আছেন কলেজের অধ্যক্ষা মহাশয়া ডক্টর সোমা ঘোষ, আছেন আমাদের প্রিয় সহকর্মীরা ও আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ আমাদের মধ্যে বক্তা হিসেবে যাকে পেয়েছি, তিনি পদাধিকার বলে কলেজের প্রশাসনিক প্রধান, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। কিন্তু আজ আমরা বক্তা হিসেবে যাকে পাচ্ছি, তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর সোমা ঘোষ মহাশয়া। ম্যাডামকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। তার শত কাজের ব্যস্ততার মধ্যেও তিনি আজকের জন্য সময় বের করতে পেরেছেন। আশা করি তার শিক্ষক সত্তার সাহচর্যে আমরা সমৃদ্ধ হয়ে উঠব। আমি আজকে
আইকিউএসির কোয়ার্ডিনেটর ও রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ডক্টর রূপা সেন ম্যামকে আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, নমস্কার। মহাবিদ্যালয়ের আইকিউএসি ইউনিট, ইতিহাস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সারস্বত চর্চা অনুষ্ঠানের আজ দ্বিতীয় প্রয়াস। আজকের বিষয় কমিউনাল পলিটিক্স অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া ইন 1947, এবং এই বিষয়ে আমাদের বিদ্যাবত্তার আলোক বিকিরণ করবেন আমাদেরই কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়া। তিনি অধ্যক্ষা সেটা তার প্রাতিষ্ঠানিকভাবে প্রথম পরিচয় বটে, কিন্তু কলেজের প্রধানা হওয়ার সাথে সাথে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরও একজন প্রথিতযশা অধ্যাপিকা। অধ্যাপকদের নিরন্তর অধ্যয়ন করে যেতে হয়। তিনি তার প্রশাসনিক দায়িত্বের সঙ্গে সেই কাজে নিরলসভাবে ব্যাপৃত থাকেন, আর সেখানেই আমরা খুঁজে পাই ব্যক্তি হিসেবে, ব্যক্তি শিক্ষিকা হিসেবে তার মধ্যে অভিনবত্বের গুণ, যে গুণ মুগ্ধ করে তার চারপাশের বহু মানুষজনকে। আমাদের সৌভাগ্য যে আমরা সেই বিশিষ্ট অধ্যাপিকার কাছ থেকে কিছু শোনার সুযোগ পেয়েছি আজ। বক্তা হিসেবে আজকের অনুষ্ঠানে ম্যাডাম আপনাকে স্বাগত জানাই, সাদর অভ্যর্থনা জানাই সকল অংশগ্রহণকারী বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে, বন্ধু বান্ধব এবং প্রিয় ছাত্রীদের, আর ধন্যবাদ জানাই তাদের যারা এ ধরনের অনুষ্ঠানকে সফল করে তুলতে নিরলস চেষ্টা করে চলেছেন। ধন্যবাদ আমাদের প্রযুক্তিগত সাপোর্ট হিসেবে শ্রীমতী পূজা দাসকে, যিনি ফ্যাকাল্টি মেম্বার অফ কম্পিউটার সায়েন্স, এবং অত্রেয় ভট্টাচার্যকে, যিনি ফ্যাকাল্টি মেম্বার অফ ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আজকের অনুষ্ঠানের শুভকামনা করে আরো একবার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপস্থিত থাকার জন্যে। আর ম্যাডাম আপনাকে আবারও আন্তরিকভাবে সাদর অভ্যর্থনা জানাই আর শুভেচ্ছা জানাই। আজকের প্রোগ্রাম আমরা সকলে নিশ্চিতভাবে উপভোগ করব, সবটা শুনব, আর বিশেষ কিছু বলছি না, এখানেই শেষ করছি, কারণ আমরা সবাই ধৈর্য ধরে বসে আছি আপনাকেই শুনবো বলে। ধন্যবাদ ম্যাডাম। আর তার আগে আমি এই সুযোগ ছাড়তে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ প্রদীপ্ত প্রদীপ্ত প্লিজ হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, আমি সেই এই সুযোগটা পেয়ে নিজেকে বাধিত মনে করছি যে আমি আমার শিক্ষিকা, আমি যার কাছে পড়াশোনা করেছি, আমার বর্তমান অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়াকে সবার সামনে তার যে বিবরণ আমরা অল্প হলেও রূপা ম্যাডামের কাছ থেকে পেয়েছি, সেটাকে বিস্তারিত ভাবে তুলে ধরার জন্য। আমাদের কলেজে কথিত আছে যে, এবং আমরা তার প্রমাণ পেয়েছি বারংবার, যে ডক্টর সোমা ঘোষ অধ্যাপিকা আগে, অধ্যাপক তিনি, অধ্যক্ষ পরে। তার কারণ কি? কারণ তিনি সব থেকে বেশি ক্লাসে উপস্থিত থাকেন এবং ক্লাসে উপস্থিত থেকে ছাত্রীদের সঙ্গে থাকতে তিনি ভীষণ ভালোবাসেন, এবং তার পরিসরে যারা অধ্যক্ষ অধ্যক্ষা রয়েছেন তারা বলেন তুই এত ক্লাস নিস বলে আমাদের উপর চাপ বেড়ে যায়। এটা একটা কথিত আছে যেটা ম্যাডামের বাইরে থেকে আমি বললাম, কারণ এটা আমার বাইরে থেকে শোনা। ডক্টর সোমা ঘোষের যে কর্মজীবন সেটা মোটামুটি 25 বছরের বেশি, এবং এই 25 বছরের বেশি সময়সীমা নিয়ে তিনি একাধারে তার পুরনো কলেজ এবং যেখানে তিনি স্থায়ী শিক্ষা অধ্যাপনা করেছেন, আমাদের সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন, সেখানে তিনি অধ্যাপনা করেছেন, তার আগে তিনি
অন্যান্য কলেজেও কাজ করেছেন, কিন্তু সব থেকে বড় কথা উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় সেখানকার অতিথি অধ্যাপক অধ্যাপিকা হিসেবে কাজ করে গেছেন। তার সঙ্গে সঙ্গে তার দুটি বিশেষ গ্রন্থ, যেটা আমরা বাংলা ভাষায় তখন খুব সমস্যায় পড়তাম যখন আমরা ছাত্র ছিলাম, যে বাংলা ভাষায় চর্চা করার জন্য যে বইয়ের অভাব সেটা আমরা বারংবার দেখেছি, সেখান থেকে তিনি দুটো খুব খুব গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং সেই বইগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বোর্ড অফ স্টাডিজ এর মাধ্যমে সিলেবাস তৈরি হয় সেখানেও রয়েছে যে রেফারেন্স বই হিসেবে। একটা হচ্ছে ভারতীয় সংবিধান এবং শাসন ব্যবস্থা রাজনীতি নিয়ে, এবং একটি জনপ্রশাসন তত্ত্ব প্রয়োগ নিয়ে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এই বইকে দেখেছি বিভিন্ন বইমেলায় সব থেকে বেশি বিক্রিত বই হিসেবে। এছাড়াও তার যে অন্যতম গবেষণার বিষয়ের পরিপ্রেক্ষিতে তিনি যে পরবর্তীকালে বই লিখেছেন সেটা ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি, আ ক্রিটিক্যাল রিভিউ। এখান থেকে এই বইটি সম্পর্কে আর একটু বলার দরকার যে তার এই গ্রন্থটি অস্ট্রেলিয়ার লাইব্রেরিতে কিন্তু বিশেষভাবে সমাদৃত এবং রেফারেন্স হিসেবে দেখা যায়। এছাড়াও বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এই বইটি কিন্তু একটা রেফারেন্স হিসেবে যা আমরা দেখতে পাই। অন্যদিক থেকে আমি আর একটা জায়গা বলতে চাই যে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, এছাড়াও অন্যান্য বেশ কিছু জায়গায় আমাদের যে বোর্ড অফ স্টাডিজ আছে সেই বোর্ড অফ স্টাডিজ এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন বা কাজ করছেন। একই সঙ্গে পিজি স্টাডিজ এর সঙ্গে, ডিস্টেন্স এডুকেশনের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। অন্যদিক থেকে তিনি আমাদের কলেজে যখন আসেন 2015 সালে অধ্যক্ষ হয়ে, আজকে তার 5 বছরের বেশি সময় আমরা তাকে পেয়েছি এবং আমরা দেখেছি যে কিভাবে তিনি সহচর্যের মাধ্যমে এবং একটা সহযোগিতার পরিস্থিতি তৈরি করে কলেজে মাত্র 8 জন সদস্য পূর্ণ সময়ের এবং 22 জন অন্যান্য সদস্য নিয়ে এবং অন্যান্য সহকর্মী বন্ধুদের নিয়ে আমরা মাত্র 30 থেকে 35 জন মিলে একটা কলেজ C++ থেকে B++ এ পৌঁছেছি। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে আজকে আমরা সেই সংখ্যাটা বেশ 130-এর কাছাকাছি নিয়ে যেতে পেরেছি তারই এই ধরনের প্রশাসনিক দক্ষতার জন্য এবং দৃঢ়চেতা মানসিকতার জন্য। অন্যদিক থেকে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো যে তিনি বিভিন্ন সময় ছাত্রীদের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন এবং তার যে অর্থনৈতিক অনুদান তিনি ব্যবস্থা করেছেন কলেজে সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি যে আগে যেভাবে আমরা আমাদের বিভিন্ন বিষয়ের টাকাটা আমরা নিজেরা তুলে নিতাম, কিন্তু সেখান থেকে যে ছোট্ট ছোট্ট অনুদান দিয়ে আমরা আরো ছাত্রীদের পাশে দাঁড়াতে পারি তার জন্য তিনি বিভিন্ন ধরনের অনুদানের ব্যবস্থা করেছেন এবং ফান্ডের ব্যবস্থা করেছেন যা থেকে ছাত্রীরা আরো বেশি উপকৃত হতে পারে। তাহলে একদিক থেকে আমরা প্রশাসক সোমা ঘোষকে দেখতে পেয়েছি, অন্যদিক থেকে আমরা দেখতে পেয়েছি কিভাবে তিনি ছাত্রীদের প্রতি তার মমত্ব রেখে গেছেন। এবং সব থেকে বড় সুবিধা বোধ হয় এখানে আমি পেয়েছি এই কলেজে, তার কারণ আমি একাধারে ওনার ছাত্র এবং একাধারে ওনার সহকর্মী, ওনার সঙ্গে আমি কাজ করতে পেরে ভীষণ গর্বিত। ম্যাডাম ধন্যবাদ, আপনি এখানে আজকে বক্তৃতা দেওয়ার জন্য রাজি হয়েছেন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মধুমিতা, রূপা, প্রদীপ্ত সকলকে। কিন্তু যেটুকু বুঝতে পারলাম যে আমার উপর একটা চাপ সৃষ্টি করা হলো, যতটা বলা হলো ততটা জাস্টিস আমি সত্যি করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব এটুকুই বলতে পারি। বিগত বেশ কিছুদিন ধরে আমার সহকর্মীরা জানেন যে একটু ব্যক্তিগত পরিসরে একটু দুঃখজনক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমি পঠন পাঠন থেকে বেশ কিছুটা দূরে ছিলাম। তো মধুমিতা এবং শ্রেয়সীকে আগে ধন্যবাদ জানাবো যে ওদের উদ্যোগে আমাকে আবার এখানে ফিরিয়ে আনা, বা যেটা আমার জায়গা, আমার ভালো লাগা, আমার বই, সেখানে ফিরিয়ে আনা। অবশ্যই ধন্যবাদ জানাবো আমার কলেজের আমার সব সমস্ত সহকর্মীদের, একদম সিনিয়র মোস্ট থেকে জুনিয়র মোস্ট সকলে, সেই সময় বা এখনো আমার পাশে যেভাবে আছে তার জন্য। অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি সকালবেলা উঠেই ফোন করেছেন এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রূপা, ডক্টর রূপা সেন, সে আমার
সহকর্মী এবং অবশ্যই একজন অকৃত্রিম বন্ধুও বটে। আজকে যেটা প্রেজেন্ট করব সেটা সত্যি কথা বলতে কি আমি ভেবেছিলাম শুধু নিজে এমনিই বলবো, ভালো লাগছিল না। বেলা দুটোর সময় কয়েকটা ছবি টবি সিলেক্ট করে আমি আত্রেয়ীকে বললি যে আত্রেয়ী একটুখানি পাওয়ার পয়েন্ট করে দাও, কারণ অনেক ছাত্রী থাকবে, তো শুধু বললে তারা হয়তো তাদের কাছে খুব একটা মনোগ্রাহী হবে না, একটু ছবি দেখলে তাদের বুঝতে সুবিধে হবে। তো আজকে যেটা বলবো তাতে আত্রেয়ীর একটা, আমাদের শিক্ষিকা আত্রেয়ী ভট্টাচার্যের একটা বড় অবদান আছে। পূজা আত্রেয়ী এরা তো সবসময় যেভাবে পাশে থাকে সেটা অনবদ্য। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আসলে একটা টুগেদারনেস এর কথা, একটা ঐক্যের কথা, একটা বন্ধনের কথা। আর আজকে আমাকে মধুমিতা যে বিষয়টা বলতে বলেছে সেটা কিন্তু একটা বিচ্ছিন্নতার কথা। বন্ধন প্রশাসনের জন্য জরুরি নাকি ব্রিটিশরা যেভাবে ভেবেছিল সেই বিচ্ছেদ বোধ, সেই বিচ্ছিন্ন করে দেওয়া, সেটাই প্রশাসনিক কর্মকুশলতার মৌলিক জায়গা, সেটা কিন্তু আমার ছাত্রীরা বিবেচনা করবে একদম বক্তব্যের শেষে। আমরা অনেক সময় বলে থাকি যে ব্রিটিশরা এই ডিভাইড এন্ড রুল এটা প্রচলন করলেন, অর্থাৎ আমাদের মধ্যে এই বিষবৃক্ষের অবতারণা করলেন বা এই বিষবৃক্ষটার বীজ বপন করেছে ব্রিটিশরা। আমি একটু স্মরণ করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেন, 1894 সালে তিনি পরলোক গমন করেন। তো এই সালটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ 1838 থেকে 1894 এর এই সময়সীমার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু যেভাবে লিখছেন তাতে কোথাও যেন মনে হচ্ছে যে বোধহয় ভারতবর্ষে কোনোদিনই এই এক জাতি এক প্রাণ এটা কিন্তু ছিল না। তিনি বারবার লিখছেন ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন রাজ্য, ভিন্ন ধর্ম, আর এক জাতীয়ত্ব কোথায় থাকে? পরে আবার মুসলমান আসিল, মুসলমান দিগের বংশবৃদ্ধি হইতে লাগিল, কালে সাগরমীর ওপর সাগরমী বত নতুন নতুন মুসলমান সম্প্রদায় পাশ্চাত্য পর্বত পার হইতে আসিতে লাগিল, দেশীয় লোকে সহস্রে সহস্রে রাজ অনুকম্পার লোভে বা রাজ পীড়নে মুসলমান হইতে লাগিল। অতএব ভারতবাসীগণ মুসলমান হিন্দু মিশ্রিত হইল, হিন্দু মুসলমান মুঘল পাঠান রাজপুত মহারাষ্ট্র একত্র কর্ম করিতে লাগিল। তখন জাতির ঐক্য কোথায়, ঐক্য জ্ঞান কিসে থাকিবে? বাঙালি পাঞ্জাবি তৈলঙ্গি মহারাষ্ট্রী রাজপুত জাট হিন্দু মুসলমান ইহার মধ্যে কে কাহার সঙ্গে একতাভুক্ত হবে? ধর্মগত ঐক্য থাকিলে বংশগত ঐক্য নাই, বংশগত ঐক্য থাকিলে ভাষাগত ঐক্য নাই, ভাষাগত ঐক্য থাকিলে নিবাসগত ঐক্য নাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সময়কালীন পরিস্থিতি অনুযায়ী একটু ইংরেজদের প্রশংসাই করেন। ইংরেজ ভারতবর্ষের পরম উপকারী, ইংরেজ আমাদিগকে নতুন কথা শিখাইতেছে, স্বাতন্ত্র্য প্রিয়তা এবং জাতি প্রতিষ্ঠা। অর্থাৎ এই যে
জাতি সচেতনতা, অর্থাৎ আমরা আমাদের আলাদা স্বতন্ত্র অস্তিত্ব সম্বন্ধে যে সচেতনতা, সেটা ধর্মের ভিত্তিতে হোক বা ভাষার ভিত্তিতে হোক, সেটা কিন্তু আমরা দেখছি যে ভারতবর্ষে কিন্তু ব্রিটিশরা পুরোপুরি গেড়ে বসবার আগে সেটা শুরু হয়েছে। আমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত পড়ি, সেখানেও খুব মজার একটা জিনিস, সেখানে কমলাকান্তকে ম্যাজিস্ট্রেট বলছেন যে তিনি কোর্টে সাক্ষী হিসেবে দাঁড়িয়েছেন, সেখানে লয়ার বলছেন যে তোমার কি জাতি, কমলাকান্ত বলছেন ওই সুপুরি কাটার জাতি, আমি জাতি? লয়ার বলছেন যে না না, তুমি কোন জাতিতে বিলং করো, তুমি মানে হোয়াট জাতি ডু ইউ বিলং টু? লয়ার বলছেন, কমলাকান্ত বলছেন, টু দা হিন্দু জাতি। অর্থাৎ এই যে আমি হিন্দু, আমি মুসলিম, এই বিষয়টা কিন্তু বহু পূর্বেই ছিল। অর্থাৎ আমরা যখন ইতিহাস পড়েছি তখন আমরা জানি যে বলা হয়ে থাকে যে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন ইত্যাদির পরিপ্রেক্ষিতে এই ধরনের বিষয় ভীষণ ভাবে উঠে এসেছে, কিন্তু এটা কিন্তু অনেক আগে ছিল, আগে থেকেই আমরা দেখতে পেয়েছি। আরো মজার, লয়ার জিজ্ঞেস করলেন, করছেন যে তোমার বর্ণ কি? কমলাকান্ত বলছেন কৃষ্ণ বর্ণ। যাই হোক, ম্যাজিস্ট্রেটের চাপে পড়ে পরে বলছেন, আরে কি উকিলেরই তো দোষ, উকিল বাবু দেখছেন আমার কইতে আছে আর আমার বর্ণ জিজ্ঞেস করছেন। অর্থাৎ আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, ভারতবর্ষে কিন্তু এই যে নানান রকম বিচ্ছিন্নতা বোধ, অর্থাৎ বিভিন্ন রকম গোষ্ঠীগত আইডেন্টিটি, এটা কিন্তু ইট ওয়াজ ভেরি মাচ প্রেজেন্ট। এবং এই ফ্লেভারটা আমরা শুধুমাত্র বঙ্কিমচন্দ্রের কথাই বা কেন বলবো, আমি এই কারণে এই সময়কালটাকে উল্লেখ করছি, কারণ আমরা বারবার ইতিহাসে পড়ি যে 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলন হয় এবং ব্রিটিশরা একটা হিন্দু মুসলিম বিভাজনের বিষবৃক্ষ বপন করেন। আমাদের মধ্যে বোধ হয় ওই ধারাটা ছিল, ওই বিষের ছোঁয়াটা ছিল যেটাকে খুঁচিয়ে তুলেছিল 1905। আমরা কাজী নজরুল ইসলামের কথাও যদি দেখি, অত্যন্ত অল্প বয়সে তিনি লিখেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্দারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। অর্থাৎ এই যে হিন্দু মুসলিম ভারতবর্ষের অস্তিত্বের সঙ্গে মিলেমিশে আছে, এটাকে বারবার স্মরণ করিয়ে দিতে হচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসের একটা অনবদ্য দিক, যে দিকটা কিন্তু আমরা আধুনিক ভারতে দেখতে পাই এবং ইট ইজ ভেরি মাচ প্রেজেন্ট ইন কন্টেম্পোরারি পলিটিক্যাল ডিসকোর্স। বার্নার্ড কোন, তিনি একজন তার রচনা অ্যান অ্যান্থ্রোপোলজিস্ট অ্যামং দ্য হিস্টোরিয়ান্স অ্যান্ড আদার এসেস, সেখানে লিখছেন India has shown how caste and religion became established both conceptually and instrumentally as the sociological keys to the numerical description of Indian society. This was transmitted to our post-colonial politics and post-structural theory. অর্থাৎ এই সমস্তটাকে যদি আমরা রিকল করি, সমস্তটাকে আমরা যদি ভাবি, তাহলে কিন্তু আমরা দেখব যে ভারতের যে কমিউনাল পলিটিক্স, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি, তার অস্তিত্ব কিন্তু এই ইন্ডিয়ান কমিউনিটিজ এর যে ডিভিশন সেখানেই পাওয়া যায়। ইট ওয়াজ নট নেশন, রাদার দ্যান ইট ওয়াজ কমিউনিটিজ। অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে যদি ভাবি, তিনি বলছেন যে জাতি কি বা জাতীয় একতা কি, সেটা কিন্তু আমাদের ব্রিটিশরা শেখালো, কিন্তু এর এই যে বিভাজনের অস্তিত্ব সেটা কিন্তু ভারতবর্ষে বহু পূর্বে ছিল। এবং এই যে কমিউনিটি, এই যে গোষ্ঠীগুলো, এদের কিন্তু একটা
একে অপরের থেকে বিচ্ছিন্নতা বোধ, একে অপর একের থেকে অপরের একটা স্বতন্ত্র অস্তিত্ব রক্ষার তাগিদ ইত্যাদি কিন্তু ছিল। এবং ঔপনিবেশিক যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু এটাকে আরো লালন করলো বা আরো এটাকে বলতে পারা যায় যে এই বিষের যে বীজটা সেটাকে জলসেচন করে বৃক্ষে রূপান্তর করলো। এবং এই কলোনিয়াল ডিসকোর্স, এরা কিন্তু দে ডিফাইন্ড কমিউনিটিজ ইন টার্মস অফ ক্রাইটেরিয়া such as religion, language, ethnic identity, etc., which was very much present over there, কিন্তু তারা একটা নতুন করে redefinition করলো। এই pre-colonial India, অর্থাৎ ঔপনিবেশিক যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যেভাবে এই ধর্ম এবং জাতির নিরিখে, যেটাকে আমরা বলি communal enumerations, করেছে পলিটিক্যাল, তার রাজনৈতিক প্রতর্ক বা পলিটিক্যাল ডিসকোর্সে যেটা ভীষণভাবে প্রকট ছিল, সেই লিগেসিটা কিন্তু আমরা ক্যারি করছি ইন্ডিয়ার পোস্ট কলোনিয়াল গ্লোবাল সোসাইটিতে। এটা আমাদের বলতে পারা যায় যে ভারতীয় ইতিহাসের একটা ভেবে দেখবার মতো দিক বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়টাতে কিন্তু একটু ভেবে দেখবে, এটা কিন্তু প্রত্যাশিত। এই কলোনিয়াল লিগেসি, এইটাকে বলাই যেতে পারে ইটস দ্য ব্রিটিশ রুল ফর দ্য সেক অফ এক্সপ্যানশন অফ ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যান্ড মার্কেট ব্রট অ্যাবাউট আ গ্রেট পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিফিকেশন অফ ইন্ডিয়া। তারা কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে ভারতবর্ষকে একটা একই সূত্রে বাঁধার চেষ্টা করে, একটা প্রশাসনিক একতা গড়ে ওঠে, একটা যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনার চেষ্টা করে, একই ধরনের আইনি পরিকাঠামো, একই ধরনের এডুকেশন সিস্টেম, সেটা তারা তৈরি করার চেষ্টা করে। সাইমেলটেনিয়াসলি এই ব্রিটিশ শাসকরাই কিন্তু এই যে বিভিন্নতা ছিল, জাতিগত যে বিভিন্নতা ছিল, তাকে লালন করে তারা কিন্তু একটা ডিভাইড অ্যান্ড রুল, এই যে রাজনীতিটা, এই রাজনীতি তারা কিন্তু প্রকট করলো বা প্রতিষ্ঠা করলো, যাতে করে কিনা যে ইউনিফিকেশন হোক, ইউনিটি না আসুক। অর্থাৎ ভারতবর্ষ প্রশাসনিক দিক থেকে ঐক্যবদ্ধ হোক, ভারতবর্ষের রাজনৈতিক একক হিসেবে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে অনেক বেশি সহজ করে তুলুক ভারতবর্ষের রাজনৈতিক ঐক্য, কিন্তু কোনোভাবেই যেন এই রাজনৈতিক পরিচয় জাতিগত বা গোষ্ঠীগত ঐক্যে পরিণত না হতে পারে। অর্থাৎ পূর্বতন যে ধারাটা ছিল সেটা যেন আরো তিক্ততায় পরিণত হয়, তার প্রয়াস কিন্তু আমরা ব্রিটিশ পলিটিক্সে দেখতে পেলাম, যেখানে কিন্তু ব্রিটিশরা কি করলো না, তারা দে প্রমোটেড ক্লিভেজেস অ্যামং দ্য পিপল, এবং টু টার্ন প্রভিন্স এগেনস্ট প্রভিন্স, কাস্ট এগেনস্ট কাস্ট, ক্লাস এগেনস্ট ক্লাস, হিন্দুজ এগেনস্ট মুসলিমস, প্রিন্সেস অ্যান্ড জমিন্দোজ এগেনস্ট দ্য ন্যাশনালিস্ট মুভমেন্টস। এবং এইভাবে তারা কিন্তু একটা ভীষণভাবে এগিয়ে নিয়ে গেল ভারতকে, যাতে ধর্ম, ধর্মের ভিত্তিতে আমাদের ভারতের যে বিভাজন, পার্টিশন, সেটা আলটিমেটলি সম্পন্ন হয়। আজকে কিন্তু আমরা যখন এই আলোচনাটা করব, তখন এটা তো কনটেক্সট বা একটা পরিপ্রেক্ষিতের কথা বললাম, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখব যে কি ঘটলো অ্যাকচুয়ালি। কারণ একেবারে 1947 তো একদিনে আসেনি। আমি যেমন বললাম যে প্রথম থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা জাতিগত স্বাতন্ত্র্য নিয়ে ভাবনা ছিল, আমাদের আচার বিচার, ধর্ম সংস্কৃতি সমস্ত কিছুর মধ্যে
পরস্পরের প্রতি যে সাংঘাতিক শ্রদ্ধাবোধ ছিল তাও নয়। এই বিভিন্ন গল্প উপন্যাস পড়লে আমার মনে পড়ছে ছোটবেলায় আমি প্রতিভা বসুর সমুদ্র হৃদয় পড়েছিলাম, সেখানে দেখেছি যে হিন্দু মুসলিম দুজনে খুব বন্ধু, কিন্তু একে অপরের বাড়িতে গেলে তার বাড়ির লোকেরা কিন্তু খুব খারাপ ভাবেই অভ্যর্থনা করতো বা অভ্যর্থনা জানাতে বাধ্য হতো। এই ধরনের নানান বিষয় কিন্তু আমাদের গল্প উপন্যাসের মধ্যেও কিন্তু বারংবার আমরা দেখতে পেয়েছি। এটা তো একটা প্রেক্ষিত বটেই, কিন্তু ব্রিটিশরা এই প্রেক্ষিতটাকে ব্যবহার করে কিভাবে ধীরে ধীরে আমাদের এই সাম্প্রদায়িক রাজনীতিটাকে লালন করলো এবং কিভাবে আমাদের এই যে ভারতবর্ষকে ভাগ করে ফেলা এই রাজনীতির খেলাটা খেললো, সেটা বুঝতে গেলে একটু পেছন থেকে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে এভাবে আমরা বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি যে এই যে কমিউনাল পলিটিক্স অর্থাৎ সাম্প্রদায়িক যে রাজনীতি, যেটাকে আমরা বারবার বলি যে 1960-এর দশক থেকে আরো প্রমিনেন্ট হয়েছে, এটা আমি প্রথমেই বলছি যে এর যে রুট, এর যে শিকড়, এটা কিন্তু বহু আগে 1940-এ এটা প্রায় বৃক্ষে রূপান্তরিত হয়েছে, কিন্তু তারও আগে এর বীজটা কিন্তু আস্তে আস্তে ছোট ছোট একটা চারা গাছে রূপান্তরিত হওয়া শুরু করেছে। এর বিশেষ কারণ হিসেবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথমত হিন্দুইজম অর্থাৎ হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদ কখনোই কোন সংগঠিত সত্তা হিসেবে আত্মপ্রকাশ করেনি। অর্থাৎ হিন্দুদের মধ্যে, আমি যে খুব সহজ করে বললাম যে হিন্দু এবং মুসলমান বা বঙ্কিমচন্দ্রের কথা একটু পড়ে শোনালাম, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ বা সরলীকৃত নয়। হিন্দুদের মধ্যেও কিন্তু রাম হিন্দু, যদু হিন্দু, শ্যাম হিন্দু, নানান রকমের বিভাজন কিন্তু ছিল। তার ফলে যেটা হলো, এই হিন্দুদের মধ্যেও কিন্তু কখনো একটা এক জাতি এক প্রাণ এই ভাবনাটা কিন্তু দানা বাঁধেনি। অর্থাৎ এই যে জায়গাটা, এটাকে কিন্তু ব্রিটিশরা অনেক বেশি ক্যাপিটালাইজ করতে সক্ষম হলো। দ্বিতীয় কথা, হিন্দুরা কিন্তু রিলিজিয়াস ডাইভার্সিটির প্রতি সহনশীল ছিল না একথা বলা যায় না, অবশ্যই সহনশীল ছিল। এমনকি মুসলিমরা যখন বাইরে থেকে এসেছিল তাদের সহজে গ্রহণ করা, সেটা নিশ্চয়ই তাদের একটা কৃতিত্বের মধ্যে পড়ে, কিন্তু তার সঙ্গে এটাও ছিল তাদের রক্ষণশীলতার জন্য তারা কিন্তু কখনোই ওই সাম্প্রদায়িক অস্তিত্বের থেকে খুব যে একটা বাইরে বেরিয়ে আসতে পেরেছে সেটাও কিন্তু বলা যায় না। যেটা আমরা কমিউনাল পলিটিক্স এর যে কারণ হিসেবে যেটা দেখা যায় যে এই যে একটা অসংগঠিত অবস্থা, এই অসংগঠিত অবস্থার জন্য সবসময় ভারতবর্ষের যে ইতিহাসে একটা কোথায় যেন একটা দ্বন্দ্ব, কোথাও একটা ডিলেমা, কোথায় একটা সংকট, এটা কিন্তু আমরা বারবার দেখেছি। আমরা একটু হিস্টোরিক্যাল ফ্যাক্ট চেকিং আগে করব, তারপরে এর কারণগুলো একটু খুঁজে বার করার চেষ্টা করব। অর্থাৎ কি কি ঘটলো ইতিহাসে যার কারণে এই সমস্যাটা তৈরি হলো, সেটা হচ্ছে প্রথম আমরা দেখলাম সমস্যাটা তৈরি হলো কথাটা বলবো না, সমস্যাটা ছিল, সুপ্ত ছিল, সেটা প্রকট হলো। এই হচ্ছে বঙ্গভঙ্গের আগে আমাদের বাংলার অবস্থা। 1905 সালে ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড কার্জন, তিনি প্রপোজ টু ডিভাইড বেঙ্গল প্রেসিডেন্সি ইনটু দ্য মুসলিম ডমিনেটেড ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম অ্যান্ড হিন্দু ডমিনেটেড বেঙ্গল কনসিস্টিং অফ দ্য এরিয়াস প্রেজেন্টলি নোন অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা। ম্যাপটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এইটা ছিল বাংলার চেহারা 1904 সালে। এখানে কতগুলো জেলা দেখা যাচ্ছে এবং কতগুলো প্রিন্সলি স্টেটস দেখা যাচ্ছে, এটা কিন্তু বাংলার চেহারা ছিল। 1905-এ লর্ড কার্জনের প্রস্তাব অনুযায়ী
কিন্তু এই রকম করে বাংলাটাকে ভাগ ভাগ করার একটা আমরা প্রচেষ্টা দেখলাম। এবং কেন এই ভাগের চেষ্টা না, এটা কিন্তু একটা পিউনিটিভ মেজার ছিল, পিউনিটিভ মেজার বা এটা পানিশমেন্ট ফর হোয়াট না, ফর দ্য অ্যাসার্টিভনেস অফ বেঙ্গলি ন্যাশনালিস্ট। ওই সময় কিন্তু বাংলায় জাতীয়তাবাদ অর্থাৎ অবিভক্ত যে বাংলা, সেই বাংলায় যে জাতীয়তাবোধ, এই যে জাতীয়তাবোধ এটা কিন্তু ব্রিটিশদের বেশ ভাবিয়ে তুলেছিল। চারিদিকে জাতীয়তাবাদী আন্দোলন, এটা কিন্তু ব্রিটিশদের যথেষ্ট চিন্তায় ফেলেছিল। এরই পরিপ্রেক্ষিতে তাদের মনে হয়েছিল যে যদি ডিভাইড অ্যান্ড রুল করা যায়, অর্থাৎ যদি বাংলাটাকে ভেঙে ফেলা যায়, এবং কিসের ভিত্তিতে না, এইভাবে যদি ভেঙে ফেলা যায় একদিকে বাংলা এবং একদিকে ইস্টার্ন বেঙ্গল এবং আসামকে নিয়ে, কিসের কিসের ভিত্তিতে না, রিলিজিয়নের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, তাহলে কিন্তু ব্রিটিশদের শাসন করতে বা জাতীয়তাবাদী আন্দোলন গুলোকে দমন করতে অনেক সহজ হবে। আমি প্রথমেই বললাম, এবার এটার মাথা এলো কেন, হিন্দু মুসলিম এই যে মাথা এলো তার কারণ, এটা কিন্তু আমাদের মধ্যে ছিল, একেবারে ছিল না তা কিন্তু না, তা যদি না থাকতো তাহলে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্গভঙ্গের প্রভু আগে ওইভাবে ভাবতে পারতেন না বা ওইভাবে লিখতে পারতেন না। তো তার ফলে এই যে হিন্দু মুসলিম এই যে একটা কোথাও একটা লাইন সেটা কিন্তু ছিল, সেটাকে ব্যবহার করলেন লর্ড কার্জন। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, এবং এই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে মুসলিম লীগ একটা পলিটিক্যাল ভায়াবিলিটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে, এবং পলিটিক্যালি তারা কিন্তু ওই হিন্দু মুসলিম বিভাজনটাকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সাপোর্ট করলো। 1902 যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 1909 সাল। 1909 সালে আমরা দেখলাম যে সেপারেট ইলেকটোরেট ওয়ার প্রোভাইডেড টু দ্য মুসলিমস, ক্রিয়েটিং আ ফার্টাইল গ্রাউন্ড ফর রাইভালরিজ অ্যান্ড অ্যান্টাগনিজমস অ্যামং দ্য কমিউনালিস্টস। অর্থাৎ হিন্দু মুসলিম শিখ এদের জন্য সেপারেট ইলেকটোরেট অর্থাৎ নির্বাচনী ক্ষেত্রগুলোকে আলাদা করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা 1909 সালে দেখতে পেলাম। এবং এরই ফলে আমরা দেখতে পেলাম যে একটা কমিউনাল টেনশন তৈরি হলো, যদিও আমরা সেই সময় এটাও দেখেছিলাম যে বেশ কিছু ব্রিটিশ নেতৃত্ব এবং বেশ কিছু ইন্ডিয়ান নেতা, তারা কিন্তু এই কমিউনাল টেনশনটাকে খুব ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেলও করলেন। একটা প্রচেষ্টা যেমন ছিল তেমনি সেটাকে খুব কূটনৈতিক ভাবে হ্যান্ডেল করার জন্য এটাকে এটা সিচুয়েশনটা কিন্তু হাতের বাইরে বেরোয়নি। এবং এই সময় কিন্তু আমরা দেখলাম যে অভিজাতদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে বা জমিদার ইত্যাদি মধ্যে, এমনকি বিদেশি যারা ব্যবসায়িক শ্রেণী তাদের মধ্যেও একটা কোথাও যেন একটা আঁতাত তৈরি হলো। এবং একদিকে যেমন একটা প্রভোকেশন ছিল ডিভাইড অ্যান্ড রুলে, অন্যদিকে কিন্তু এটাকে কি করে আরো পলিটিসাইজ করা যায় অর্থাৎ রাজনৈতিকীকরণ করা যায় তারও একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পেলাম। 1916 সালে আমরা দেখছি লখনৌ সেশনে, 1916 সালে একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ এদের মধ্যে একটা এই যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে কমিয়ে আনার চেষ্টা হলো, এবং মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে এই দূরত্ব কমিয়ে আনার জন্য কংগ্রেস কিন্তু সেপারেট ইলেকটোরেট ফর দ্য মুসলিমস ইন প্রভিনশিয়াল লেজিসলেচার অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করলো। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হলো, অর্থাৎ একটা রাজনৈতিক সমীকরণটা এইভাবে তৈরি হলো যে একদিকে সেপারেট ইলেকটোরেট
কে অ্যাকসেপ্ট করার আলাদা পৃথক রাজনৈতিক ক্ষেত্রকে বা নির্বাচনী ক্ষেত্রকে অ্যাকসেপ্ট করা, সেটার মধ্যে যেমন একটা সমঝোতার প্রচেষ্টা ছিল, তেমনই কিন্তু যেটা হলো যে যে প্যান ইন্ডিয়ান ন্যাশনালিজম বা একটা অবিভক্ত ভারতের যে জাতীয়তাবাদী চেতনা, সেখানেও কিন্তু একটা আলাদা আইডেন্টিটির সূত্রপাত হলো। সেই আইডেন্টিটিটা হলো মুসলিম আইডেন্টিটি। মুসলিমরা প্যান ইন্ডিয়ান ন্যাশনালিজমের মধ্যে থেকেও, অর্থাৎ সর্বভারতীয় জাতীয়তাবাদের মধ্যে থেকেও কোথাও যেন একটা পৃথক অস্তিত্বের স্বাদ বা ইঙ্গিত তারা পেতে লাগলো। কাজে এই জায়গায় কিন্তু এসে আমরা দেখছি যে যতই কংগ্রেস ওটাকে অ্যাকসেপ্ট করুক যে সেপারেট ইলেকটোরেটস ফর দ্য মুসলিম ইন প্রভিনশিয়াল লেজিসলেচার্স এবং ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, মুসলিম লীগের তরফ থেকে কিন্তু খুব একটা সাপোর্ট তারা পেল না, বা মুসলিম লীগের তরফ থেকে এই বিষয়টাতে খুব একটা সাড়া পাওয়া গেল না। রাদার আমরা দেখলাম যে মুসলিম লীগ লিডার্স দে প্রভোকড অর রাদার প্লেড দ্য কার্ড অফ কমিউনাল পলিটিক্স আন্ডার দ্য লিডারশিপ অফ মোহাম্মদ আলী জিন্না। ১৯২৪ সালে কিন্তু একটা টু নেশন থিওরির কথা ভাবা হলো, অর্থাৎ ১৯২৪ সালে এই টু নেশন থিওরি, এটা একটা রিমার্কেবল স্টেপ টুয়ার্ডস পার্টিশন অফ ইন্ডিয়া। টু নেশন থিওরি এই বিষয়টা কি না, ইট ওয়াজ দ্য ইডিওলজি উইচ সেট দ্যাট primary identification of the Indians was their religion, অর্থাৎ ধর্মই হচ্ছে আমাদের প্রাথমিক পরিচয়, neither language nor ethnicity, it was religion which was propagated as our primary identification. At the same time it was propagated that Indian Hindus and the Muslims আর টু ডিস্টিংক্ট নেশনস, একদম আলাদা জাতি, ভারতের যে হিন্দুরা এবং মুসলিমরা একদম আলাদা জাতি, এবং এইটাই ছিল কিন্তু ফাউন্ডিং প্রিন্সিপল অফ দ্য পাকিস্তান মুভমেন্ট। মনে করে দেখো, দেখা যেতে পারে যে আমি প্রথম একদম বঙ্কিমচন্দ্র যখন প্রশ্ন করছেন যে আদৌ কি আমরা এক জাতি ছিলাম, সত্যি যদি আমরা এক জাতি থাকতাম তাহলে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, লর্ড কার্জনের 1905-এর বঙ্গভঙ্গের প্রচেষ্টা ইত্যাদি পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা ইতিবাচক এবং নঙ্গর্থক ভূমিকাগুলো কিন্তু আমরা ইতিহাস তার সাক্ষ্য রাখত না। অর্থাৎ একদিকে যেমন রবীন্দ্রনাথের মতো মানুষ তিনি রাখি বন্ধনের মাধ্যমে হিন্দু মুসলিম ভাই ভাই বলতে চেষ্টা করছেন, নজরুল ইসলাম যখন এক্ষুনি পড়ে শোনালাম যে হিন্দু নাম ওরা মুসলিম, এই প্রশ্ন করার কোনো মানে হয় না, এই কথা বলছেন, অন্যদিকে কিন্তু বোধ হিন্দু এবং মুসলিম কমিউনালিস্ট লিডার্সরা তারা কিন্তু ব্রিটিশদের এই ফাঁদে পা দিয়ে ভারতবর্ষকে ভাগ করবার দিকে আর এক ধাপ এগিয়ে যাচ্ছেন। এবং এই টু নেশন থিওরি, এটাকে আমরা বলছি ফাউন্ডিং প্রিন্সিপল অফ পাকিস্তান মুভমেন্ট। কোন পাকিস্তান না, এই পাকিস্তানকে বলা হলো যে মানে যে পাকিস্তানকে আমরা দেখলাম পরবর্তীকালে মুসলিম নেশন স্টেট ইন সাউথ এশিয়া, এইভাবে যে পাকিস্তানের প্রতিষ্ঠা হলো তার বুনিয়াদি যে সূত্রপাত সেটা কিন্তু এখানে আমরা আরো প্রকট ভাবে দেখতে লাগলাম। শুধু মুসলিম লীগই নয়, সেভারেল হিন্দু ন্যাশনালিস্ট অর্গানাইজেশন তারাও কিন্তু স্টার্টেড রিডিফাইনিং দ্য ইন্ডিয়ান মুসলিমস অ্যাজ নন ইন্ডিয়ান ফরেনার্স অ্যান্ড ইন্ডালজড এক্সপালশন অফ অল মুসলিমস ফ্রম ইন্ডিয়া অর কনভার্সন অর রিকনভার্সন অফ মুসলিমস টু হিন্দুইজম। অর্থাৎ প্রচুর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন তারাও কিন্তু ইন্ডিয়ান মুসলিমদের ভীষণভাবে নন ইন্ডিয়ান ফরেনার বা তারা অভারতীয় বিদেশি, বিদেশ থেকে আগত আমাদের মানুষজন, এইভাবে তারা
তাদের দূরে সরাতে লাগলো এবং মোটামুটি একটা দাবিও তারা করতে লাগলো যে সমস্ত মুসলিমদের ভারতবর্ষ থেকে বের করে দাও অথবা তাদের হিন্দুত্বে রূপান্তরিত করো। এমনকি আমরা বিখ্যাত নেতা লালা লাজপত রায়ের নাম শুনেছি, যিনি হিন্দু মহাসভার মহাসভার অন্যতম নেতা ছিলেন, তিনি কিন্তু একদম ভারতকে ভাগ করে দেওয়ার কথা বললেন ট্রিবিউন পত্রিকায় 14 ডিসেম্বর 1924 সালে, যেটা পাস হলো। এইভাবে কিন্তু ভারত ভাগের একটা প্রস্তাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। এবং এই টু নেশন থিওরি অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব, এর যে ফাউন্ডেশন সেইটা কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রতিষ্ঠা করলো যে হিন্দু এবং মুসলিম এরা এতই বৈরিতাপূর্ণ অবস্থান যে এই হিন্দু আর মুসলিম কখনো সহাবস্থান করতে পারে না, তারা কখনো একসঙ্গে থাকতে পারে না। এবং এদের মধ্যে কখনো একটা সমন্বয়পূর্ণ সহাবস্থান, একটা সমঝোতাপূর্ণ সহাবস্থান সম্ভব নয়। এই যে দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্বেরও কিন্তু নানান রকম ভাবে বিভিন্ন কোয়ার্টার থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসতে লাগলো এবং বলা হতে লাগলো যে আমরা ভারতবর্ষ কিন্তু সবসময় নানা ভাষা নানা মত নানা পরিধানের জায়গা, সুতরাং আমাদের অনেক উপজাতি আছে, সিন্ধি আছে, আসামিজ আছে, পাঞ্জাব আছে, কিন্তু আমরা সকলে একসঙ্গে থাকবো এই ভাবনাটাও যে ছিল না তা নয়। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে দ্বিজাতি তত্ত্বের যে শিকড় সেটা কিন্তু ভবিষ্যতে পার্টিশনের ভারতবর্ষের যে পার্টিশন এবং ভারতবর্ষের যে সাম্প্রদায়িক অস্থিরতা দাঙ্গা ইত্যাদির কারণ হিসেবে বিশেষভাবে মনে রাখা যেতে পারে। 1933 সালে আমরা দেখলাম কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্র রহমত আলী তিনি একটা প্যাম্পলেট বার করলেন, নাও অর নেভার। কি বললেন? না নাও অর নেভার বলে তিনি বললেন যে মুসলিমস আর টু ফাইট ফর আ সেপারেট হোমল্যান্ড ফর দ্য মুসলিমস। হি ফার্দার অ্যাডভোকেটেড আ কমপ্লিট ব্রেক অফ দ্য মুসলিমস অফ নর্থ ওয়েস্টার্ন জোনস অফ ইন্ডিয়া ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। এখানে দেখা যাচ্ছে ম্যাপটাতে, ম্যাপটাতে দেখা যাচ্ছে যে যে কিভাবে তিনি কিন্তু ভারতবর্ষকে মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং হিন্দু অধ্যুষিত অঞ্চল এইভাবে ভাগ করার প্রতিষ্ঠা মানে প্রচেষ্টা করলেন বা প্রস্তাব দিলেন। পাকিস্তানের একটা এটাইমোলজিক্যাল অর্থ সেটাও কিন্তু এই সময় উঠে এলো, পি পি ফর ল্যান্ড অফ পিওর। এই পাকিস্তানের অর্থ হলো ল্যান্ড অফ পিওর। কিরম ভাবে? না বলা হলো পি ফর পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাব এখানে যোগ হবে, এ ফর আফগান, কে ফর কাশ্মীর, এস ফর সিন্ধ, থান ফর বালুচিস্তান। এই যে জায়গাটা নিয়ে একটা আলাদা জায়গা, আলাদা রাষ্ট্র, আলাদা অবস্থান মুসলিমরা পাবে, আলাদা রাজনৈতিক অস্তিত্ব মুসলিমরা পাবে, এইভাবে কিন্তু রহমত আলী প্রতিষ্ঠা করতে লাগলো। এর আগে মোহাম্মদ ইকবাল যেভাবে বলেছিলেন যে সমস্ত ভারতবর্ষের যে চেহারা অর্থাৎ অল ইন্ডিয়ান ডোমেন, তার মধ্যেই মুসলিমদের অ্যাকোমোডেট করা হবে, মোহাম্মদ ইকবাল প্রপোজড দ্য স্কিম অফ অ্যাকোমোডেশন অফ মুসলিম ডিমান্ড উইদিন অল ইন্ডিয়া ডোমেন, রহমত আলী কিন্তু ঠিক এর উল্টো দিকে গিয়ে তিনি একটা কনফেডারেশন অফ মুসলিম স্টেটস টুগেদার উইথ অল মুসলিম নেশনস ইন ওয়েস্ট অ্যান্ড সাউথ এশিয়া ভাবতে লাগলেন, সরি ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ভাবতে লাগলেন। অর্থাৎ পশ্চিম এবং মধ্য এশিয়ার যত মুসলিম স্টেট গুলো ছিল তাদের নিয়ে একটা আলাদা অস্তিত্বের কথা তিনি প্রস্তাব করলেন। এর আগে মোহাম্মদ ইকবাল যেটা বলেছিলেন যে ভারতবর্ষ যেভাবে আছে তার মধ্যে থেকেই মুসলিমরা আলাদাভাবে রাজনৈতিক
অস্তিত্ব খুঁজে পাবে সেটা কিন্তু রহমত আলীর প্রস্তাবের মধ্যে আমরা মোটেই দেখতে পাচ্ছি না। তিনি আবার 1940-এ আবার একটা লিফলেট বার করলেন, সেই লিফলেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই পাকিস্তানের জন্য যে চাহিদা বা ডিমান্ড সেটাকে কিন্তু আবার তুলে ধরলেন। মোহাম্মদ আলী জিন্না এবং অন্যান্য মুসলিম লীগ লিডার্স এরা কিন্তু এবারে আমরা জানি যে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো, এর আগে 1919 সালেই এর সূত্রপাত হয়েছিল, একটা প্রভিনশিয়াল অটোনমির কথা বলা হয়েছিল। 1935 সালে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো এবং 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাও একটু মনে রাখা দরকার যে 1919 সালের যে অ্যাক্ট এবং 1935 সালের যে আইন এর ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের ফেডারেল কনস্টিটিউশন তৈরি হলো পরবর্তীকালে। এই 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টেও কিন্তু আমরা দেখলাম যে প্রভিনশিয়াল ইলেকশনের কথা বলা হলো এবং সেই অনুযায়ী 1937 সালে প্রভিনশিয়াল ইলেকশন হলো, অর্থাৎ আঞ্চলিক নির্বাচন হলো। এখানে কিন্তু একটা ভীষণ অ্যালার্মিং সিচুয়েশন দেখা গেল, অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে এ যাবৎ কিন্তু হিন্দু মুসলিম আলাদা জাতি দ্বিজাতি তত্ত্ব তাদের মধ্যে বিরোধ তাদের মধ্যে বিদ্বেষ এই বিষয়গুলো কিন্তু বারবার প্রকট হয়েছে নানান ক্ষেত্রে নানান রকম ভাবে হিন্দু এবং মুসলিমের মধ্যে কিন্তু দ্বন্দ্ব হয়েছে, বিভিন্ন রকম ভাবে ক্ল্যাশ হয়েছে। গান্ধীজি আমরা জানি যে এতটা তো বলার সুযোগ নেই, কিন্তু আমরা জানি যে আমরা অনেকেই জানি যে গান্ধীজি কিন্তু বারবার ওই খিলাফত আন্দোলনকে সাপোর্ট দিয়ে বা অন্য নানান রকম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের সময়ও নানানভাবে হিন্দু এবং মুসলিমের ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করেছেন, কিন্তু বারবার কমিউনাল ক্ল্যাশেস আমরা দেখতে পেয়েছি। এবং 1930-এর দশক থেকে একদম প্রায় এই কিছুতেই হিন্দু মুসলিমের মধ্যেই বিভেদের রাজনীতিটাকে আর কিছুতেই মেরামত করা যাবে না এই বিষয়টাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। এগুলো সবই কিন্তু ছিল এবং নানান ভাবে এগুলোকে নার্চারও করা হয়েছে, শুধুমাত্র ব্রিটিশরা করেছে এটা নয়, আমরা কিন্তু এটা বলবো যে ভারতের মধ্যে থেকেও কিন্তু এটাকে লালন করা হয়েছে। আমরা যদি বিভিন্ন, আমি কারোর নাম না বলেও বলতে পারি, বিভিন্ন রকমের যদি সাহিত্যিক বা ঔপন্যাসিকদের কথা আমরা দেখি যে সেখানে একদল ঔপন্যাসিক যেমন হিন্দু জাতীয়তাবাদকে নার্চার করেছেন বা মুসলিম জাতীয়তাবাদকে নার্চার করেছেন, আবার একদল বুদ্ধিজীবী তারা এইটাকে মিলনের রাস্তা প্রশস্ত করবার চেষ্টা করেছেন, এটা সবটাই ছিল। কিন্তু যেটা 1937 সালে হলো সেটা কিন্তু একটু অন্যরকম হলো। 1937 সালে ইলেকশনটা হয়ে গেল এবং ইলেকশনটাতে একটা ভীষণ অভাবে প্রকট হয়ে উঠল যে হিন্দু ডমিনেটেড এলাকা সেখানে কিন্তু মুসলিমরা আদৌ জায়গা করে নিতে পারলো না, এবং একটা ভাবনা যেটা হলো সেটা হচ্ছে হিন্দু ডমিনেটেড এলাকাতে মুসলিমদের সঙ্গে আনফেয়ার ট্রিটমেন্ট করা হলো, এই রকম একটা ভাবনা কিন্তু সূত্রপাত হলো। মুসলিম লীগ বা কংগ্রেস তারা কেউই কিন্তু ঠিক মুসলিম সেন্টিমেন্ট সেটার রিফ্লেকশন বা প্রতিফলন করতে পারলো না বলে 1937-এ এটা প্রকট হয়ে উঠলো। অর্থাৎ এর আগে পর্যন্ত যেটা ছিল রাজনীতির মধ্যে ছিল, বিভিন্ন রাজনৈতিক সমীকরণে ছিল, অর্থনৈতিক অবস্থানে ছিল, কিন্তু এতটা প্রকট ছিল না। 1937 সালের নির্বাচন সেটা কিন্তু একেবারে দেখিয়ে দিল যে হিন্দু ডমিনেটেড এলাকায় মুসলিমরা আর মুসলিম ডমিনেটেড এলাকায় হিন্দুরা তারা কিন্তু গ্রহণযোগ্য হলো না। এবং মজাটা হচ্ছে নো মুসলিম ক্যান্ডিডেট অন আ কংগ্রেস টিকেট ফ্রম মুসলিম কনস্টিটিউয়েন্সিস ইন বেঙ্গল, সিন্ধ, পাঞ্জাব, আসাম, ইউনাইটেড প্রভিন্স, বোম্বে,
সেন্ট্রাল প্রভিন্সেস অ্যান্ড ওড়িশা, এই জায়গা থেকে কিন্তু একটা স্পষ্ট বার্তা জিন্না দিতে শুরু করলেন যে অ্যাকচুয়ালি কিন্তু আইএনসি হচ্ছে একটা হিন্দু পার্টি, হিন্দু দল, তার ফলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা হিন্দুদের স্বার্থই কিন্তু শুধুমাত্র রক্ষা করবে। আন্ডার দিস সার্কামস্টেন্স ইন মার্চ 1940 ইন লাহোর সেশন দ্য ক্লেম ফর আ সেপারেট হোমল্যান্ড ফর মুসলিম ওয়াজ রিজলভড। লাহোর সেশনে 1940-এ আমরা দেখলাম যে এই একদম মুসলিমদের জন্য আলাদা হোমল্যান্ড, এই ইস্যুটা কিন্তু ভীষণভাবে প্রকট হয়ে উঠল বা উঠে এলো আমাদের সামনে, এবং জিন্না কিন্তু তার অবিসম্বাদী নেতৃত্ব গ্রহণ করলেন। ইন দি মিন টাইম আমরা জানি যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, এই পটভূমিতে হিন্দু মুসলিম নেতৃত্বের মধ্যে এবং হিন্দু মুসলিম এই বিভাজন নিয়ে আমাদের যে সাম্প্রদায়িক রাজনীতি সেটাকে সাংঘাতিক ভাবে ব্যবহার করলো ব্রিটিশ শাসকরা, মুসলিম লীগ তারা ব্রিটেনকে এই যুদ্ধে ভীষণ ভাবে সাপোর্ট করলো এবং ডেলিভারেন্স ডে সেলিব্রেশন করলো ফ্রম কংগ্রেস ডমিনেশন, সেলিব্রেশন অফ ডেলিভারেন্স ডে কংগ্রেস ডমিনেশন, অর্থাৎ ওই যে বলা হলো যে আসলে কংগ্রেসটা হিন্দুদের দল, ওটা ওরা আমাদের কেউ নয়, এরই পরিপ্রেক্ষিতে তারা ব্রিটিশদের সঙ্গে নিয়ে বা ব্রিটিশদের যুদ্ধকালীন সমর্থন দিয়ে তারা কিন্তু ডেলিভারেন্স ডে সেলিব্রেট করলো। এই যে ডে অফ ডেলিভারেন্স ফ্রম কংগ্রেস, এটার কিন্তু বিবিধ ইমপ্লিকেশন আছে, ইট হ্যাজ লট অফ ইমপ্লিকেশন। এক হচ্ছে এই সময় থেকেই ভাবনা শুরু হয়েছে যে কোন অংশের শাসন ভার কোন নেতৃত্বের হাতে থাকবে, সিংহাসনে বসবার তাগিদ সেটাও শুরু হয়েছে, কারণ এই সময়ে কিন্তু আমরা দেখছি যে আন্দোলনগুলো, জাতীয়তাবাদী আন্দোলনগুলো কিন্তু আর শুধুমাত্র ওই স্বরাজ দাও, ডোমিনিয়ন স্টেটাস দাও এই জায়গায় নেই, ধীরে ধীরে পূর্ণ স্বরাজের দিকে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দিকে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। এবং আবার কিন্তু 1940-এ মার্চ মাসে লাহোরে জিন্নার যে বক্তৃতা, সেখানে ওই দ্বিজাতি তত্ত্ব সেটা উঠে এলো, এবং সেটা উঠে এলো শুধু না, সেটা কিন্তু সাংঘাতিকভাবে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে দেশ ভাগ করবার ইঙ্গিত বহন করল। এই সময় মুসলিম লীগ কিন্তু অ্যাট দ্য সেম টাইম সাউথ এশিয়ার যে মুসলিম কমিউনিটি তাদের কাছ থেকে সাপোর্ট বা সমর্থন গ্যাদার করবার চেষ্টা করল। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরা কিন্তু উভয়ই এবার কিন্তু একটা অন্য রাজনৈতিক সমীকরণের কথা ভাবা শুরু করেছে, অর্থাৎ কংগ্রেস ভাবতে শুরু করেছে যে যদি ভারতবর্ষে মুসলিমরা এইভাবেই থাকে, 1937-এর ইলেকশন যেটা প্রকট করে দিল যে মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেসের কোনো প্রার্থী তারা জিতে এলো না, এমনকি মুসলিম প্রার্থীরাও নয়, তাহলে তারা ভারতবর্ষকে কিভাবে চালিয়ে নিয়ে যাবে। মুসলিম লীগ চিন্তা করলো যে মেজর অংশে সেখানে যদি কংগ্রেসের এই দাপট বা এই প্রাধান্য থাকে, তাহলে আদৌ মুসলিম অধ্যুষিত এলাকায় আমরা শাসন প্রতিষ্ঠা করতে পারবো কিনা বা কিভাবে শাসন প্রতিষ্ঠা করব, এই ভাবনা চিন্তা গুলো কিন্তু বারবার উঠে এলো। এর মধ্যে মধ্যে কিন্তু বারবার মুসলিম এবং হিন্দুর সংঘাত এটাকে কিন্তু
নার্চার করা হলো, লালন করা হলো। এবং আমরা দেখলাম যে মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরা লাহোর সেশনের পর থেকেই ভাবতে শুরু করলো যে মুসলিম মেজরিটি এরিয়াস অফ ইন্ডিয়া ইন দ্য নর্থ ওয়েস্ট অ্যান্ড দ্য ইস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম এবং পূর্বে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো আছে সেগুলোকে স্বাধীন অঞ্চল হিসেবে করে তোলাটা খুব দরকার। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ব্রিটিশরাও এটাকে ভীষণভাবে ক্যাপিটালাইজ করলো এবং তারাও বারবার বোঝাতে লাগলো যে মুসলিমরা যদি মুসলিমদের মতো করে চলে বা হিন্দু অঞ্চলে যদি মুসলিম ডমিনেশন না থাকে বা মুসলিম অঞ্চলে যদি হিন্দু ডমিনেশন না থাকে তাহলে কিন্তু অনেক সহজে ভারতবর্ষকে শাসন করা যেতে পারে। এবং সব থেকে মজার কথা হচ্ছে যে এই হিন্দু মুসলিম বিভাজনের মধ্যে কিন্তু আরো একটা কমিউনিটি ভীষণ ভাবে চলে এলো, সেই কমিউনিটিটা কিন্তু শিখ কমিউনিটি। এদের কথাও কিন্তু অস্বীকার করা যায় না বা এদের মধ্যে যে সাম্প্রদায়িক তারা পড়েন সেটাকেও কিন্তু এখানে আলোচনার মধ্যে আমাদের একটু উল্লেখ না করলেই নয়। ইন্দিমিটার 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান তৈরি হলো। ক্যাবিনেট মিশন প্ল্যান তারা একটা ত্রিস্তরীয় স্ট্রাকচার প্রস্তাব করলো। এই ত্রিস্তরীয় স্ট্রাকচার অর্থাৎ কেন্দ্র, গ্রুপস অফ প্রভিন্সেস এবং অন্যান্য যে প্রভিন্স গুলো রয়েছে তাদের নিয়ে, এবং ওই মুসলিম লীগের যে ডিম্যান্ড গুলো ছিল তারই কমপ্লায়েন্সে এই ক্যাবিনেট মিশন প্ল্যানটা তৈরি হলো। বোথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ প্রাইমারিলি এগ্রিড টু দিস প্রপোজাল, অর্থাৎ এই যে ফেডারেল ইউনিয়ন তৈরি করা, ট্রান্সফার অফ পাওয়ার নিয়ে ভাবনা চিন্তা করা, প্রভিনশিয়াল অটোনমির কথা বলা, প্রভিন্স গুলোকে এই যে ম্যাপে যেভাবে দেখা যাচ্ছে এভাবে গ্রুপিং করা, হ্যাঁ, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা, তাতে মাইনরিটিসদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা, কমনওয়েলথে জয়েন করা এবং ফাইনালি ট্রান্সফার অফ পাওয়ার, এর এই যে সমস্ত জিনিসটা, এই জিনিসটা কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনায় আমরা দেখতে পেলাম। কিন্তু 1946 সালের জুলাই মাসে আমরা দেখলাম যে একটু চিত্রটা পাল্টে গেল। প্রথম আমরা দেখলাম একটা জেনারেল স্ট্রাইক, 16 আগস্ট ডাক দেওয়া হলো ডাইরেক্ট অ্যাকশন ডে, একদম সেপারেট মুসলিম হোমল্যান্ড চাই, একদম আলাদা একটা অঞ্চল চাই যেখানে যেটা মুসলিমদের জন্য মুসলিমদের দ্বারা শাসিত হবে। এবং এই এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে কলকাতায় সাংঘাতিক ভাবে কমিউনাল রায়টস হলো, 4,000-এর ওপর মানুষ তারা তাদের জীবন হারালো, লাখের ওপর মানুষ তারা হোমলেস হয়ে গেল, 48 থেকে 72 ঘন্টার মধ্যে তারা তাদের জায়গা ছেড়ে চলে যাবে, অর্থাৎ মুসলিম অঞ্চল থেকে হিন্দুরা এবং হিন্দু অঞ্চল থেকে মুসলিমরা তারা চলে যাবে, এই বিভৎস প্রয়াস আমরা লক্ষ্য করলাম। ধর্মের ভিত্তিতে নোয়াখালী, বিহার, ইউনাইটেড প্রভিন্স, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স সমস্ত জায়গায় ভীষণভাবে রায়ট হলো। এই রায়টে একটা রাজনৈতিক সমীকরণের জন্য, রাজনৈতিক ক্ষমতার জন্য নির্বিচারে হত্যা হলো। আমি দু একটা ছবি পেয়েছি এবং আত্মীয় সাহায্যে এই ছবিগুলো
তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করেছি যে কিভাবে হিন্দুর বিরুদ্ধে মুসলিম, মুসলিমের বিরুদ্ধে হিন্দু, তারা কিভাবে একে অপরের প্রতি হিংস্র হয়ে উঠল। এবং এই যে রায়ত, এই এটা শুরু হলো কলকাতাতে 16-17 আগস্ট, এটা বোম্বেতে গেল 1 সেপ্টেম্বর, নোয়াখালীতে মানে এখন যেটা ইস্ট বাংলাদেশ, তখন ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলে মোটামুটি ওই 10 অক্টোবর নাগাদ, 10 অক্টোবর 1946, এই সময়। এরপরে ইউনাইটেড প্রভিন্সে নভেম্বর মাসে পাঞ্জাবকে বিব্রত করল মার্চের 1947 মার্চ থেকে। এবং হিন্দু এবং মুসলিম এরা শুধুমাত্র প্রাণ হারালো তাই নয়, তারা তাদের সম্পত্তি থেকেও কিন্তু বিতাড়িত হলো। এর মধ্যে সবকটা তো উল্লেখ করা সম্ভব নয়, তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে দলে দলে মানুষ তাদের শুধু প্রাণটুকু নিয়ে বাঁচার জন্য মুসলিম অঞ্চল থেকে হিন্দুরা এবং হিন্দু অঞ্চল থেকে মুসলিমরা তারা বিতাড়িত হতে লাগলো। শয়ে শয়ে মানুষ তাদের হত্যা করা হলো, রাস্তার ধারে শুধুমাত্র মৃতদেহের আর রক্তের বন্যা। এবং বিহারে এসে এটা একটু আরো খারাপ হলো, তার কারণ 25 অক্টোবর নোয়াখালী ডে সেলিব্রেশন করতে গিয়ে বিহারে হিন্দু কৃষকরা মুসলিমদের নির্বিচারে আক্রমণ করল। এই যে বিভৎসতা, এটা কিন্তু পার্টিশনকে অনিবার্য করে তুলল। অর্থাৎ এর পরে আর কোনো সমঝোতা, এই যে আমি প্রথম থেকে বলছি বারবার হয়েছে নানান রকম রাজনৈতিক ইকুয়েশন হয়েছে, নানান রকম সমস্যা তৈরি হয়েছে। আমরা কখনো দেখেছি বিভিন্ন বুদ্ধিজীবী বা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, তারা কখনো বা চেষ্টা করেছেন যে হিন্দু মুসলিমের মধ্যে এই গ্যাপটা মিটিয়ে আনতে বা টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস, কখনো সেটা পারেননি। এসবটাই ঠিক আছে, 1937 সালে যে হিন্দু এবং মুসলিম ইন্টারেস্ট একদম আলাদা সেটা পরিষ্কার হয়েছে, সবটাই কিন্তু বিভৎস আকার ধারণ করলো 1946-এ এসে। অর্থাৎ 1946-এ কিন্তু বোঝা গেল যে আর কোনোভাবে হিন্দু এবং মুসলিমদের মধ্যে কোনো সমঝোতা এটা কখনো সম্ভব নয়। অর্থাৎ হিন্দু অধ্যুষিত অঞ্চলটা কংগ্রেসের ওপর ছেড়ে দাও, আইএনসির ওপর ছেড়ে দাও, বা অন্যান্য হিন্দু মানে সো কল তথাকথিত হিন্দু ডমিনেটেড যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর ছেড়ে দাও। মুসলিম লীগ বলল আমরা কিন্তু আলাদা করে পাকিস্তানের কথা ভাববো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে নমিনেশন ছিল সেখান থেকেও মুসলিম লীগ কিন্তু বেরিয়ে গেল, তারা কিন্তু সেখানে আর রইল না। এবং এই যে কি বলবো, মানুষের প্রাণের বিনিময়ে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করবার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটাকে কিন্তু ব্রিটিশ সরকার অত্যন্ত সুচারুভাবে ব্যবহার করলেন। আমরা দেখলাম যে মাউন্টব্যাটেন একটা পরিকল্পনা দিলেন, আমি মাউন্টব্যাটেন থেকে আবার একটু পেছবো, কিন্তু মাউন্টব্যাটেন যে পরিকল্পনা দিলেন এখানে বলাটা খুব দরকার, ফ্রিডম উইথ পার্টিশন। এবং তিনি কিন্তু প্রস্তাব করলেন যে ট্রান্সফার অফ পাওয়ারের, যদিও মাউন্টব্যাটেন কিছুতেই পাঞ্জাবে যে ম্যাসাকারটা হলো, অর্থাৎ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে যে ম্যাসাকারটা হলো, সেটা কিন্তু কিছুতেই
থামাতে পারলেন না বা দমন করতে পারলেন না। ক্যাবিনেট মিশন ফ্রেমওয়ার্কের পরিবর্তে আরো একটা প্রস্তাব হলো, সেটাকে বলা হচ্ছে বলকানাইজেশন, অর্থাৎ ছোট ছোট করে ভারতকে ভাগ করে ফেল, যেখানে যেখানে মুসলিমরা আছে সেখানে আলাদা অস্তিত্ব তৈরি করো, যেখানে যেখানে হিন্দুরা আছে তাদের আলাদা ডোমিনিয়ন স্টেটাস দাও। অর্থাৎ এই ডোমিনিয়ন স্টেটাসের মাধ্যমে আপাতত একটা স্বরাজের আস্বাদ দাও, একটা ক্ষমতা ব্যবহার করবার সুযোগ করে দাও। এই যে জায়গাটা, এখানে কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলিমই বলবো না, এই হিন্দু এবং মুসলিম কমিউনিটি বা সম্প্রদায় এদের মধ্যেও কিন্তু নানান রকমের শ্রেণীগত বিন্যাস, নানান ধরনের ক্ষুদ্র সংকীর্ণ জাতিগত অস্তিত্ব, সেগুলোও কিন্তু সিচুয়েশনটাকে আরো জটিল করে তুলল। এই সমস্ত বিষয়টাকে মাথায় রেখে আমরা যদি 1945 থেকে 1947 এই সময়ের ইতিহাসটা দেখি, তাহলে কিন্তু কতগুলো পর্যায়ের ওপর আমরা ফোকাস করতে পারবো বা ফোকাস করা যেতে পারে। এক হচ্ছে 1945 সালের মে মাসে এবং অগস্ট মাসে যথাক্রমে জার্মানি এবং জাপান আত্মসমর্পণ করল, এবং 1946 সালের ফেব্রুয়ারিতে রয়্যাল ইন্ডিয়া নেভি তার মুভমেন্ট হলো, ক্যাবিনেট মিশন ডিক্লারেশন হলো। আমি এই ঘটনাগুলো এই কারণে বলছি যে এর এই যে কমিউনাল রাইট, যেটা খানিকটা কৃত্রিম ভাবে তৈরি করা হলো, এই যে বিভৎসতা, এটা যে খানিকটা কৃত্রিম ভাবে তৈরি করা হলো, তার প্রেক্ষাপটটা বুঝতে গেলে এই জায়গাগুলোতে কিন্তু একটু আলোকপাত করতে হবে। এই যে ক্যাবিনেট মিশন থেকে ক্যালকাটা রাইট, অর্থাৎ 1946 সালের ফেব্রুয়ারি থেকে আগস্টের এই যে জার্নিটা, এইখানে কিন্তু এই রাজনৈতিক সমীকরণের ইতিবৃত্তটা লুকিয়ে আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি, তিনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে বুঝে ফেলেছিলেন যে ভারতবর্ষ কিন্তু কোনোদিনই অবিভক্ত ভারতবর্ষ, অর্থাৎ এই যে ডান দিকে যে ম্যাপ বিফোর পার্টিশন, যেটা ব্রিটিশ ইন্ডিয়ান ম্যাপ দেখা যাচ্ছে, এইভাবে কিন্তু ভারতবর্ষ কিছুতেই থাকতে পারবে না। কাজেই ভারতবর্ষ কখনোই একটা শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। অতঃপর তিনি একটা হি ফিক্সড দ্য ডেডলাইন ফর ট্রান্সফার অফ পাওয়ার, দ্যাট ইজ উইথড্রল অফ ব্রিটিশ পাওয়ার ফ্রম ইন্ডিয়া। তিনি ওয়াভেলকে উইথড্র করলেন, করে মাউন্টব্যাটেনকে নিয়ে এলেন। ফেব্রুয়ারি থেকে আগস্ট 1947 এই সময়তে কিন্তু মাউন্টব্যাটেন তার পরিকল্পনা অনুযায়ী ট্রান্সফার অফ পাওয়ারের কথা ভাবতে শুরু করলেন। ইন দ্য মিন্টাইম আমি আগেই উল্লেখ করেছি যে ক্যালকাটা, নোয়াখালী, বিহার, পাঞ্জাব, এগুলোর যে বিভৎস সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি শুরু হলো, হয়েছিল, সেটাকে কিন্তু প্রথম দিকে মোটেই ব্রিটিশ রাজশক্তি থামানোর চেষ্টা করেনি। আমি যে বললাম যে মাউন্টব্যাটেন পাঞ্জাবকে আর কন্ট্রোল করতে পারলেন না, কারণ প্রথম দিকে কিন্তু তারা এটাকে লালনই করলেন, কারণ ভারতবর্ষকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার একটা প্রয়াস কিন্তু আমরা সে সময়টা দেখলাম। পরবর্তী পর্যায়ে যখন তারা দেখলেন যে বিষয়টা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেল, তখন যখন চেষ্টা করলেন, তখন কিন্তু এটা কিন্তু হাতের বাইরে চলে গেছে, এটা কিন্তু আর বা চেষ্টা করলেন বা চেষ্টা করার ভান করলেন, সেটা কিন্তু তখন এটা হাতের বাইরে চলে গেছে। অতঃপর বলা হলো যে কংগ্রেস এবং লীগের কোয়ালিশন, সেটা মানে ইনস্টেড অফ দ্যাট
we must think in terms of accepting partition on religious line অর্থাৎ ধর্মের বিরুদ্ধে ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা অনিবার্য এটা কিন্তু বলা হলো এবং এই রায়টের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে একদিকে তেভাগা আন্দোলন অন্যদিকে হায়দ্রাবাদের তেলেঙ্গানা ইত্যাদি নানান বিষয় নানান আন্দোলন নানান রকম সংঘাত এগুলো কিন্তু ব্রিটিশদের বিব্রত করে তুলছিল অর্থাৎ এমন নয় যে ব্রিটিশরা ছেড়ে যেতে উদ্যত ছিল এই যে অস্বাভাবিক অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা কিন্তু অলরেডি ভাবতে শুরু করেছিল যে আর আমরা ভারতবর্ষে থাকতে পারবো না এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে পরিষ্কার বার্তা তারা পেয়েছিল ভাই এবার অনেক হয়েছে এবার ভারত থেকে তোমরা বিদায় হও আজাদহীন ফৌজ সে কিন্তু ওই বিশ্বযুদ্ধের যে ব্রিটিশ সংকট সেটাকে কাজে লাগিয়ে ব্রিটিশদের আর একটা ধাক্কা দেওয়ার সাংঘাতিক প্রচেষ্টা করে এবং সবটা মিলিয়ে ব্রিটিশরা জানতো যে ভারত থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আর আমাদের উপায় নেই অতঃপর যাওয়ার আগে যদি ভেতরটা একেবারে ক্ষতবিক্ষত করে দিয়ে যাওয়া যায় এবং পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার কোট আনকোট এটা ব্রিটিশরা করতে প্রচেষ্টা করলো অ্যাট দ্য কস্ট অফ পার্টিশন অ্যান্ড কমিউনাল হলোকাস্ট সাংঘাতিক সাম্প্রদায়িক যে দাঙ্গা এবং তার পরবর্তীকালে পার্টিশন এইটাকে কার্যকর করে তথাকথিত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সেটা কিন্তু ব্রিটিশরা করতে চেষ্টা করলো মুসলিম লীগ তারা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে জয়েন করতে চাইল না তারা ক্যাবিনেটের ফাংশনিং নিয়ে সহযোগিতা করলো না এটা একটা সাংঘাতিক রাজনৈতিক সংকট তৈরি করলো এবং এই পরিপ্রেক্ষিতে কংগ্রেসও বললো যে লীগের যারা মন্ত্রী তারা এবার পদত্যাগ করুন এই যে সমস্ত ঘটনা পরম্পরা এই ঘটনা পরম্পরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে বিপন্ন করলো এবং ভারতের যে রাজনৈতিক সম্প্রীতিত্ব প্রশ্নই নয় নেই ভারতীয় রাজনীতিতে যে সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক অস্থিরতা এটাকে আরো জটিল করে তুলল অ্যাটলি 20 ফেব্রুয়ারি 1947 তার একটা বক্তৃতায় বললেন যে 1948 সালের জুন মাসে আমরা তার মধ্যে ট্রান্সফার অফ পাওয়ার করে দেব কিন্তু এই বক্তৃতায় কিন্তু তিনি একটা হিন্ট দিলেন বলকানাইজেশন অফ ইন্ডিয়া ইনটু নিউমারাস স্টেটস অর্থাৎ অ্যাটলি চেষ্টা করেছিলেন ভারতকে যদি আরো ছোট ছোট করে ভাগ করা যায় এবং মাউন্ট ব্যাটন কে রিপ্লেস করে অ্যাটলি যেটা অন্যতম চাল চাললেন সেখানে সম্ভবত এটা বলাই যায় যে মহাত্মা গান্ধী এবং এরকম কিছু নেতৃত্ব ছিলেন যারা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছেন হিন্দু মুসলিম যদি একসঙ্গে থাকে মাউন্ট ব্যাটনকে রিপ্লেস করে এবং জওহরলাল নেহেরু মোহাম্মদ আলী জিন্না ইত্যাদিদের রাজনৈতিক সমীকরণের ফলে যেটা হলো মাউন্ট ব্যাটন যে সাজেশনটা দিলেন যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হোক এই নিউমারাস মানে ছোট ছোট রাজ্যগুলোকে কিন্তু এই রাজ্যগুলোর অধিকার থাকবে ভারত থেকে বেরিয়ে যাওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কি দরকার একটা নতুন পলিটিক্যাল স্ট্রাকচার তৈরি হোক না মাউন্টব্যাটেনের এই পরিকল্পনাটাকে বলা হয় প্ল্যান বলকান কিন্তু এই প্ল্যানটা কার্যকরী হয় না পার্টিশন হয় রিলিজিয়নের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে এবং সব থেকে যেটা খারাপ হলো সেটা হচ্ছে হিন্দু মুসলিম এই যে বিভাজনের রাজনীতি হয়তো বিভাজন ছিল কিন্তু যে রাজনীতিটাকে নানান প্রক্রিয়ায় কখনো নির্বাচনের মাধ্যমে কখনো সাংবিধানিক বা আইনি পরিকাঠামোকে ব্যবহার করে কখনো সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সাম্প্রদায়িক সংকীর্ণ রাজনীতিকে নার্চার করে যেভাবে এটাকে বিভাজনের দিকে নিয়ে যাওয়া হলো পার্টিশনের পার্টিশনটাকে ফলপ্রসূ করা হলো
তাতে কিন্তু আলটিমেটলি ভারতের যে জাতীয়তা বোধ সেটা কিন্তু যথেষ্ট ধাক্কা খেলো। এখানে একটা জিনিস আমাদের বোধ হয় একটু মনে রাখা উচিত, যদি আমরা 1885 সাল বা তারও আগে থেকে ভারতের ইতিহাস দেখি 1947 পর্যন্ত, সেখানে কিন্তু বহু কমিউনাল টুইস্ট আছে, বহু প্রতিক্রিয়াশীল কমিউনাল টেনশন আছে, কিন্তু এই রকম ভাবে 1940-এর দশক থেকে, বিশেষ করে 1946 থেকে যেভাবে কমিউনাল টেনশন ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করে তোলার প্রয়াস করলো, এটা কিন্তু এটার জন্য বোধহয় ইতিহাস ব্রিটিশদের তো অন্তত ক্ষমা করবে না। আমরা দেখলাম যে এখানে আর একটা বিষয় একটু মনে রাখতে হবে যে ভারতের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আছে। আমরা বলতে পারি না যে আমরা এক ভাষায় কথা বলি তাই আমরা এক জাতি, আমাদের এক ধর্ম তাই আমরা এক জাতি, আমরা এক পরিধান তাই আমরা এক জাতি, তা কিন্তু না। আমাদের যে জাতীয়তাবাদের ইতিহাস সেটা কিন্তু আমাদের পলিটিক্যাল হিস্ট্রি, বিশেষ করে আমরা আমাদের যে কলোনিয়াল হিস্ট্রি, সেই কলোনিয়াল হিস্ট্রিটা যদি আমাদের জাতীয়তাবাদী চেতনার অন্যতম মূল সূত্র হয়, সেখানে এই হিন্দু এবং মুসলিম তাদের ঐক্যের পরিবর্তে তারা যে নিজেদের মধ্যে একটা সাংঘাতিক বিভাজন তৈরি করলো এবং সাংঘাতিক ভাবে তারা নিজেদের পরস্পরের মধ্যে যে বিভাগ বিরোধে লিপ্ত হলো, তাতে কিন্তু আলটিমেটলি জাতীয়তাবাদী চেতনাটাই বিপন্ন হয়ে উঠল। আমি শেষ করবার আগে এই সাম্প্রদায়িক রাজনীতির জাস্ট দু একটা লাইনে কতগুলো কারণের কথা বলবো। একটা হচ্ছে যে 1940-এর দশকে এর পেছনে কিন্তু অর্থনৈতিক যে অস্থিরতা সেটা একটা বড় কারণ ছিল, যেটাকে বলা হয় ইকোনমিক স্ট্যাগনেশন। এবং ভারতে যে মধ্যবিত্ত সম্প্রদায় ছিল, সেই মধ্যবিত্ত সম্প্রদায় তাদের যাবতীয় অ্যাসপিরেশন পূরণের জন্য যেন তেন প্রকারণও সুযোগ সন্ধান করতে লাগলো, এবং তার জন্য তারা কিন্তু ব্রিটিশদের তোষণ করতেও এতটুকু পিছপা হয়নি। হিন্দু হোক বা মুসলিম হোক, এই মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু তারা ব্রিটিশ তোষণ যথেষ্ট পরিমাণে করেছিল, এবং তার ফলে যেটা হলো আমরা ভীষণভাবে দেখলাম যে 1930 সালের পর থেকেই এই সাম্প্রদায়িক রাজনীতির যে ফাঁদ, সেই ফাঁদে কিন্তু জনসাধারণ পা দিতে লাগলো। অর্থাৎ একটা হতাশাজনিত কারণে, একটা অর্থনৈতিক অস্থিরতা জনিত কারণে তারা কিন্তু সাম্প্রদায়িক বিভেদে নিজেদের জড়িয়ে ফেলতে লাগলো। এবং 1937 সাল পর্যন্ত মোটামুটি সরকারি চাকরি, শিক্ষা ব্যবস্থায় যোগদান, রাজনৈতিক প্রতিষ্ঠা, লেজিসলেটিভ কাউন্সিল বা মিউনিসিপ্যালিটিতে কে কিরকম অবস্থান নেবে, এই সমস্ত কারণেই কিন্তু আমরা দেখলাম সাম্প্রদায়িক রাজনীতি মাথা চাড়া দিতে লাগলো। অর্থাৎ কমিউনালিজম ডেভেলপড অ্যাজ আ ওয়েপন অফ ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি রিয়াকশনারি সোশ্যাল ক্লাসেস অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি নার্চার্ড বাই দ্য ব্রিটিশ, দ্যাট ইজ দে ফুয়েলড ফায়ার অন ইট। দ্বিতীয় যেটা, অর্থাৎ এর সূত্র ধরেই যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে ব্রিটিশ রুল অ্যান্ড ইটস পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশ রুলার্স তারা কিন্তু এই ভাবনাটাকে বা এই অস্থিরতাটাকে বা পূর্ব থেকেই যে কমিউনালিজম বা সাম্প্রদায়িকতার চেতনা যেটা ছিল সুপ্ত, সেটাকে ব্যবহার করে ভারতের জাতীয়তাবাদী যে আন্দোলনগুলো তাকে শক্তিহীন করবার চেষ্টা করলো। তারা একটা নেতিবাচক বা নঙ্গর্থক ভাবনা, একের বিরুদ্ধে এককে লাগিয়ে দেওয়ার ভাবনা, সেটাকে ব্যবহার করে কমিউনাল ভায়োলেন্স বা সাম্প্রদায়িক যে হিংসা তাকে
উস্কে দেওয়ার চেষ্টা করলো। এবং এই যে বারবার বলছে সেপারেট ইলেক্টোরেট, এই সেপারেট ইলেক্টোরেট ওয়াজ ডিজাইনড টু এনকারেজ ডিভিশন অন কমিউনাল গ্রাউন্ড। ন্যাশনালিস্ট তিন নম্বর যেটা না বললেই নয়, শুধু ব্রিটিশদের দোষ দিলে তো হবে না, ওই যে যেটা বললাম আমার নিজের ঘরের মধ্যে যদি সমস্যা না থাকে বাইরের কোনো শক্তি এসে কিন্তু সেই জায়গাটাতে সমস্যা তৈরি করতে পারে না। সমস্যাটা কোথাও ছিল, হয়তো সুপ্ত ছিল, সেটা কিন্তু বাইরের শক্তি এসে সেটাকে প্রকট করে তুলল। এবং এই যে সুপ্ত সমস্যাটা, এটা কিন্তু আমাদের বিভিন্ন ন্যাশনালিস্ট থটসেও কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের হাত ধরে আমাদের যে প্রাচীন ভারতের যে রিলিজিয়াস বা ধর্মীয় যে আবেদনগুলো সেগুলো কিন্তু প্রকট হয়ে উঠতে লাগলো। যেমন ধরা যাক বালগঙ্গাধর তিলকের গণেশ পুজো বা শিবাজি ফেস্টিভ্যাল, তারপরে যখন আমরা দেখলাম কমেন্সমেন্ট অফ অ্যান্টি পার্টিশন বেঙ্গল অ্যাজিটেশন, বঙ্গভঙ্গ করা যাবে না, গঙ্গায় ডুব দিয়ে আন্দোলন করা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ যেখানে তিনি মুসলিমদের খানিকটা বিদেশি বলেই ব্যাখ্যা করছেন, এইগুলো কিন্তু কমিউনাল ফিলিংকে বা সাম্প্রদায়িক বিভাজনের যে চেতনাকে সেগুলোকে কিন্তু উস্কে দিল। আরো যেটা উল্লেখ না করলেই নয়, কমিউনাল ভিউ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রিকে বিকৃত করা, এতে কিন্তু ব্রিটিশদের কোনো তুলনা নেই, জাস্ট জুড়ি মেলা ভার। জেমস মিল একেবারে আর্লি 19th সেঞ্চুরিতেও লিখছেন যে এনশিয়েন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি সেটা হচ্ছে হিন্দু পিরিয়ড, প্রাচীন ভারত হচ্ছে হিন্দু পিরিয়ড, মিডিয়াভাল পিরিয়ড হচ্ছে মুসলিম পিরিয়ড। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চাইছেন যে ভারতের রাজনীতিকে বুঝতে গেলে ধর্ম দিয়েই বুঝতে হবে। এবং তিনি বলছেন যে এই যে মিডিয়াভাল পিরিয়ডে মুসলিমরা হিন্দুদের ওপর চেপে বসেছিল, কাজে হিন্দুরা সেখানে শোষিত ছিল, দে ওয়ার দ্য অপ্রেসড ক্লাস, অপ্রেসড কমিউনিটি, এবং অতঃপর তাদের মধ্যে কখনোই কোনো বন্ধনের কোনো অবকাশ তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না। এবং তিনি পরিষ্কার লিখছেন, ডিউরিং দিস পিরিয়ড ট্র্যাডিশনাল রিচ ইন্ডিয়ান হিন্দু কালচার ফেল ইনটু পার্মানেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস ডিকে ডিউ টু মুসলিম রুল অ্যান্ড ডমিনেশন। সাংঘাতিক কথা, যে মুসলিমদের জন্য হিন্দুদের অস্তিত্ব ঐতিহ্য সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা এই বিদেশি লেখকদের লেখায় পাচ্ছি। এবং এটাও মনে রাখতে হবে যে আমাদের যে মধ্যবিত্ত শ্রেণী, যে বুদ্ধিজীবী শ্রেণী, যারা বাবুজ, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু এই ইতিহাস পড়েই ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করছে। পল ব্রাস তার একটা এডিটেড বই রায়টস অ্যান্ড প্রোগ্রামস, সেখানে তিনি লিখছেন যে এর কিন্তু একটা মনস্তাত্ত্বিক পরিবেশ বা মনস্তাত্ত্বিক কাঠামো ছিল, এবং ডিমান্ড ফর পার্টিশন ডিপলি উন্ডেড দ্য হিন্দু সাইকি, দ্য রিসার্জেন্স অফ হিন্দু মুসলিম ইকোনমিক কম্পিটিশন ফুয়েলড কমিউনাল ইডিওলজি। আবার ওই হিন্দুরা এগিয়ে আছে, মুসলিমরা পিছিয়ে আছে, মুসলিমরা বঞ্চিত অর্থনৈতিকভাবে, মুসলিমরা অনেকটা খারাপ অবস্থায় আছে, এই সমস্ত কথাবার্তা, চিন্তা ভাবনা, এগুলোকে কিন্তু এমনভাবে লালন করা হয়েছিল যার জন্য কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সম্ভাবনাই কিন্তু দেখা যায়নি, বরং সাম্প্রদায়িকভাবে একটা সাংঘাতিক বিভাজন, সাংঘাতিক দ্বন্দ্ব আমরা কিন্তু দেখতে পাই। এবং তার পরিণামে ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা পরবর্তী কালে, সেই বিতর্কে আমি যাব না, যদিও লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন পার্টিশন শুড নট বি ল্যামেন্টেড। এবার ল্যামেন্ট করব কি করব না সেটা তো ছাত্রছাত্রীরা বুঝে নেবে, কিন্তু সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম এরা কিন্তু একদিকে ব্রিটিশ শাসক, অন্যদিকে পাশ্চাত্যের চিন্তাবিদ, অন্যদিকে ভারতের
পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জাতীয়তাবাদী যারা নেতৃত্ব, হিন্দু বা মুসলিম সবাই, এদের সকলের চিন্তা ভাবনার জটিলতার পাকে পড়ে 1946-এর ওই বিভৎস ডাইরেক্ট অ্যাকশন ডে সেটার সাক্ষী রইল। তারা তাদের প্রাণ হারালো, তারা দেখলো যে যে রহমত চাচা রাম কাকার সঙ্গে একসঙ্গে মাছ ধরত, এক নিমেষে তারা পরস্পরের শত্রু হয়ে গেল। এবং ভারতবর্ষের এই যে ব্রিটিশ ইন্ডিয়ার চেহারা সেটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গিয়ে বর্তমানে এই ভারতবর্ষের চেহারায় আমরা পৌঁছলাম। ভবিষ্যতের কথা বা বর্তমানের কথা বলবার সুযোগ নেই, আমরা এবার একটু চেষ্টা করব আবার ওই কথা বলতে বা ভাবতে যে ধর্ম আমাদের নিজস্ব ব্যক্তিগত পরিসরের একটি জাতিগত বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই ভাবনার যদি না আমরা শরিক হতে পারি তাহলে সত্যি বিশ্বায়ন, সত্যি গ্লোবাল ভিলেজ, সত্যি বিশ্বায়িত অর্থনীতি এর এটা একেবারেই নিরর্থক হয়ে যাবে। আমি ছোট্ট করে একটা তোমাদের সুবিধার ছাত্রী, বিশেষ করে ছাত্রীদের সুবিধার জন্য, টিচাররা তো আজকে আমি যা বললাম সবটাই তারা জানেন, এটা বলাই বাহুল্য, একটা ক্রোনোলজি তোমাদের সামনে রাখছি যাতে তোমাদের একটু হয়তো সুবিধা হবে পরে ভবিষ্যতে, যে কিভাবে 1905 সাল থেকে ধীরে ধীরে আমরা দেখছি যে ভারতীয় রাজনীতিতে ধর্মের ভিত্তিতে নানান রকম ভাবে সাম্প্রদায়িক রাজনীতির সমীকরণ একদিকে রয়েছে, তার সঙ্গে এই সিচুয়েশনকে অত্যন্ত তীব্র থেকে তীব্রতর এবং ঘৃণ্য থেকে ঘৃণ্যতর করে তুলছেন আমাদের এক অংশের রাজনৈতিক নেতৃত্ব, ব্রিটিশ শাসকরা, এবং হয়তো কিছুটা না বুঝে আমাদের অনেক ঔপন্যাসিক বা চিন্তাবিদরাও। একই সঙ্গে কিন্তু একথাও বলবো, আমরা এমন অনেক জাতীয়তাবাদী নেতৃত্বকে পেয়েছি যারা প্রত্যেক মুহূর্তে নানান ভাবে চেষ্টা করেছেন যে ভারতবর্ষে যেন আর যাই হোক হিন্দু মুসলিম শিখ ইসাই এই বিভাজন না হয়। রাখি বন্ধন থেকে শুরু করে নানান প্রচেষ্টার মাধ্যমে তারা বারবার চেষ্টা করেছেন যাতে কোনোভাবে আমরা ভয়ে ভয়ে হানাহানি না করি, আমরা যেন সবাই মিলে পূর্ণ স্বরাজের দিকে এগিয়ে যাই, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দিকে এগিয়ে যাই। খিলাফত আন্দোলনকে সমর্থন দেওয়া থেকে শুরু করে ডান্ডি মার্চে সবাইকে নিয়ে এগিয়ে চলার প্রচেষ্টা, সবটার মধ্যেই কিন্তু এই প্রয়াস বারবার আমরা লক্ষ্য করেছি। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা পারলাম না, আমরা হিন্দু মুসলিম এই সংকীর্ণ জাতিগত চেতনার বাইরে বেরিয়ে আসতে পারলাম না। আমরা 1942-এর কুইট ইন্ডিয়া মুভমেন্টে যখন ব্রিটিশরা বুঝে গেল যে আমাদের আর এখানে থাকার কোনো সুযোগ নেই, তারা আমাদের ভেতরের এই দুর্বলতাটাকে আরো খুঁচিয়ে তুলল, তারই পরিণতিতে আমরা দেখলাম 1945-47 রাজনীতির বিভৎসতা, সাম্প্রদায়িক সংকীর্ণতার বিভৎসতা এবং বিপর্যস্ত ভারতবর্ষকে। যাই হোক, সব ভালো তার শেষ ভালো যার, 1947-এর 15ই আগস্ট আলটিমেটলি আমরা স্বাধীনতা লাভ করলাম। আমি চেষ্টা করলাম, জানি না কতটা পারলাম। থ্যাংক ইউ ম্যাম, হ্যাঁ শেষ করলাম, হ্যাঁ।
থ্যাংক ইউ। আপনি যেভাবে পিরিয়ড স্টাডি করে কমিউনাল পলিটিক্স এর বিস্তৃত রাজনৈতিক অধ্যায়টি স্পষ্টভাবে তুলে ধরলেন, আশা করি সকলেই তাতে ঋদ্ধ হয়েছেন। পার্টিশনের 73 বছর অতিক্রান্ত, আজও সেই ক্ষত টাটকা সবার মনে। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম খেয়াল রাখবে, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেবে এবং দেশের ঐক্য অক্ষুণ্ণ রাখায় প্রয়াসী হবে। এবার আমি চলে যাব আমাদের বিভাগীয় আমাদের ফ্যাকাল্টি মেম্বার মৈত্রী মুখার্জি আর সৌমিতা মল্লিকের কাছে। মৈত্রী, সৌমিতা, আছো তোমরা? হ্যাঁ মধুমিতাদি, আমরা আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা ম্যামকে জানাও। হ্যাঁ, হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম, আমি শুনতে পাচ্ছি ম্যাম? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। অরিন্দম মাচেরিয়ার তরফ থেকে একটা কোশ্চেন আছে, ওয়াই গান্ধী অ্যাকসেপ্টেড পার্টিশন? ওয়াই গান্ধী অ্যাকসেপ্টেড পার্টিশন? ইতিহাসের লোকেরা কি বলেন, আর না করে উপায় নেই, সেই জায়গার একটা দ্বন্দ্ব বোধ হয় রয়েছে। এবং আমার এখানে যেটা বলার সেটা হচ্ছে যে আলটিমেটলি গান্ধীকেই কিন্তু বলা হলো, যে গান্ধী কংগ্রেসের কেউ কি না, সেটা কিন্তু একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছিল। এবং গান্ধী কিন্তু শেষ পর্যন্ত বলেছিলেন, যদি পার্টিশন হয় তাহলে তা হবে আমার মৃতদেহের ওপর দিকে। এবং গান্ধীকে বলা হলো হিন্দু নিউজ পেপারে যে অ্যান অ্যাপিজার অফ মুসলিম, মুসলিম পোষণকারী নেতা হিসেবে তাকে আখ্যায়িত করা হলো। এবং কংগ্রেসের মধ্যে গান্ধীর অবস্থান সেটা কিন্তু খুব বেদনাদায়ক, যদিও তারও খানিকটা বুনিয়াদি জায়গা বোধ হয়, আমি অন্তত যেটুকু বুঝি যে ওই নন কোঅপারেশন এবং সিভিল ডিসঅবিডিয়েন্সে গান্ধীজির যে একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ সেটা সবাই ভালো লাগেনি, বা চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আন্দোলন তুলে নেওয়াটা অনেকেরই হয়তো ভালো লাগেনি, তার পরিপ্রেক্ষিতে গান্ধীজির সম্বন্ধে একটা কোথাও অন্য ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু গান্ধীজি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন যাতে হিন্দু মুসলিম ঐক্যটা ভেঙে না যায়। এবং এখানে বোধহয় অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছিল, ইতিহাসের লোকেরা সকলেই জানেন ইন্ডিয়া উইন্স ফ্রিডমে আমরা অনেকদিন এটা অনেকটা অংশ ব্যান্ডও ছিল, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আবুল কালাম আজাদের বই, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে গান্ধীজিকে কিন্তু আলটিমেটলি অস্বীকারই করা হয়। কাজে গান্ধী অ্যাকসেপ্টেড পার্টিশন এরকম সিম্পলিফাইড স্টেটমেন্ট বোধ হয় আমরা করতে পারি না। ধন্যবাদ ম্যাম। আর কোনো প্রশ্ন? ছাত্রীরা কিছু প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারো। আরেকটা প্রশ্ন আছে ম্যাম, ডক্টর সঞ্জিত কুমার শীল শর্মা করেছেন, পার্টিশন কি অবসম্ভাবী ছিল, এড়ানো যেত না কি কোনোভাবে? না বোধ হয়। ডক্টর শীল শর্মা, আমি ওই যে জায়গাটা বলছিলাম যে আপনি নিজেও নিশ্চয়ই জানেন যে যেভাবে 1940-এর দশক থেকে কমিউনাল পলিটিক্স মাথা কমিউনাল পলিটিক্স রাজনৈতিক হিংসায় রূপান্তরিত হলো। সাম্প্রদায়িক রাজনীতি এক জিনিস যেটা ছিল, সাম্প্রদায়িক অস্তিত্ব সেটা ছিল, কিন্তু সেটা সাম্প্রদায়িক হিংসায় যেভাবে পরিণত হলো, তার পরিপ্রেক্ষিতে আবার হিন্দু মুসলিম ভাইরাই
ভাবনাটা বোধহয় খুব বাস্তবোচিত ছিল না, এবং হলেও যে সেটা কি হতো, আদৌ ভালো হতো কি না, সেটা বোধহয় এখনকার বর্তমান রাজনীতি আমাদের কাছে পরিষ্কার করে তুলেছে। কাজে এড়ানো কি যেত, এই প্রশ্নের উত্তর বোধ হয় আমাদের কাছেই আছে, বা এড়ানো গেলে কি ভালো হতো? থ্যাংক ইউ ম্যাম, আপাতত আর কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না। আমি আমার বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শ্রেয়সী ঘোষকে আমন্ত্রণ জানাচ্ছি ভোট অফ থ্যাঙ্ক দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘোষণা করতে। থ্যাংক ইউ মধুমিতা দি। আজকের আন্তর্বিভাগীয় আলোচনা চক্রে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের দায়িত্বে থেকে আমি আনন্দিত ও গর্বিত বোধ করছি। প্রথমেই ধন্যবাদ দিতে চাই মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়াকে, যিনি তাঁর প্রাত্যহিক অজস্র গণনাতীত কর্মকাণ্ডের মধ্যেও সময় খুঁজে বার করে এই সান্ধ্য পর্বের আলোচনা চক্রে বক্তা হিসাবে উপস্থিত থাকলেন এবং তাঁর তথ্যপূর্ণ মনোগ্রাহী ও জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করলেন। ধন্যবাদ দেব আভ্যন্তরীণ মূল্যায়ন কমিটির প্রধানা ডক্টর রূপা সেন মহাশয়াকে এবং সেমিনার ও ওয়েবিনার আয়োজক কমিটির প্রধান শ্রী প্রদীপ্ত মুখার্জিকে, তাদের উদ্যোগী সদা অক্লান্ত ভূমিকাটি স্মরণ রেখে। এছাড়া ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, বিশেষত যুগ্ম আহ্বায়ক সঞ্চালিকা ডক্টর মধুমিতা মণ্ডল, প্রযুক্তি সহায়তা বিশারদ অধ্যাপিকা শ্রীমতী আত্রেয়ী ভট্টাচার্য, চ্যাটবক্স ম্যানেজমেন্টের দায়িত্বে সক্রিয়ভাবে অংশগ্রহণকারিনী অধ্যাপিকা সাক্ট ফ্যাকাল্টি শ্রীমতী মৈত্রেয়ী মুখার্জি ও শ্রীমতী সৌমিতা মল্লিক প্রমুখ, কম্পিউটার সায়েন্স বিভাগীয় অধ্যাপিকা প্রযুক্তি সহায়তা দক্ষ শ্রীমতী পূজা দাস, সকলেই বিশেষভাবে ধন্যবাদার্হ। আজকের অনুষ্ঠানে কলেজের অন্যান্য বিভাগের বহু বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে আমাদের মধ্যে পেয়েছি বার্সার ম্যাডাম ডক্টর লিপিকা মল্লিক, সংস্কৃত বিভাগের প্রধান বয়োজ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর দিবাকান্ত ঝা, কলেজের একাডেমিক সাবকমিটির প্রধানা ডক্টর দেবশ্রী ঘোষ ম্যাডাম প্রমুখকে, তারা এবং উপস্থিত সকল বিশিষ্ট গুণীজন বর্গকে আমার অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করছি। সর্বশেষে স্নেহভাজন ছাত্রীদের হার্দিক ভালোবাসা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। শেষ হয়ে গেছে তো? জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাত মারাঠা দ্রাবিড উৎকল বঙ্গা, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয়গাথা জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে।
जय हे जय 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 हे। Thank you.